ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তাহলে দেখেন আজকে আমরা যে জিনিসটা শিখবো, এলইডিপি ইমেজটা দেখতে পাচ্ছেন, ক্লাস ভিডিও ক্লাস অনুযায়ী আমার স্ক্রিন মানে সবাই দেখতে পাচ্ছেন। ক্লাস অনুযায়ী আমি আজকে যেগুলো যেগুলো ক্লাস শিখবো যেগুলো রাখছি, এটা হচ্ছে ডকুমেন্ট সেট আপ, ইমেজ রিসাইজ আর ব্রাশ টুল। এই যেটা আনছি আমি এই ক্লাস মডিউলগুলো ফলো করে এই কাজটা করছি, কোনটার পর কোনটা শেখার দরকার। যেমন এখান থেকে দেখছি ক্লাস ওয়ানে দেওয়া আছে ডকুমেন্ট সেট আপ, আমরা কিন্তু ডকুমেন্ট সেট আপ আমাদের আগেই দেখার দরকার ছিল। আমরা ডকুমেন্ট সেট দেখবো, তারপরে দেখবো এই যে ইমেজ রিসাইজ, এই যে ইমেজ রিসাইজ এই জিনিসটা দেখবো। ইমেজ রিসাইজের মধ্যে আরও কিছু সাবক্যাটাগরি, তার মধ্যে ক্রপ টুল, পার্সপেক্টিভ টুল, ইমেজ সাইজ, সেভ ফর ওয়েব, ফাইল ফরম্যাট, এগুলো দেখবো। আর 3 নম্বর ক্লাসে ওদের শিখাইছিল ব্রাশ টুল, ঠিক ওই ব্রাশ টুলটা আমাদের আগে দেখলে সুবিধা হবে, এই ব্রাশ টুলটা কভার করবো। তাহলে এখন কাজ করে আগে চলে যাব হোমওয়ার্ক দেখার জন্য। ছোট ভাই, হ্যাঁ ভাই, ভাই স্ক্রিনটা আপনার ছোট দেখা যাচ্ছে, এটা মানে কি বড়? কি ও আমাদের বুঝতে পারছি, হচ্ছে না কে একজন স্ক্রিন শেয়ার করছিল, আবার করতে হবে। কে একজন আমি শেয়ার করতে করতে কে একজন আরেকজন শেয়ার করছিল। এবার মনে হ্যাঁ হয় এখন? হ্যাঁ ওই আর হ্যাঁ কি, আমি শেয়ার করতে করতে কেউ যদি আরেকজন শেয়ার করে তাহলে এই সমস্যাটা হবে। সামিরুল হাসান, সাকিব ভাই, আপনি 2টা হোমওয়ার্ক করছেন, একটা হচ্ছে পাখি, বেড়া, বাড়ি, ঘর। ওকে, ভালো হয়েছে ভাই, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার কালো ধোঁয়া, বসে যাও। হ্যাঁ, বেড়াটাও ভালো লাগছে, দরজাটাও, আরও কালারগুলোও ভালো হয়েছে, আরও ভালো কিছু কালার করলে মানে আরও সুন্দর হইতো। যাক, এটা অবশ্যই আপনাকে আমি লাভ ব্রেক দিব। তারপর এটা ওকে, ভালো হয়েছে, উপর দিকে আপনি হয়তো গ্রেডিয়েন্ট দিচ্ছেন, লাইটিং একটা ভাব নিয়ে আসছেন। ওকে, এ হচ্ছে বেলাল হোসেন ভাই। ওকে ভাই, আপনার এটাও খুব ভালো হয়েছে, যে ইমেজটা দিচ্ছেন মোটামুটি হুবহু ওইটাই কপি করছেন। এখানে আপনার বেড়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, বেড়াগুলোর কালারটা একটু সাদাটা থেকে একটু ডার্ক দিতে হইতো, কিংবা আমাদের যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এটা চেঞ্জ করে দিতে হইতো, তাহলে আমরা বেড়াগুলো ভালো করে দেখতে পাইতাম আর কি, সাদায় সাদায় মিলে গেছে কালারটা। তারপর এটা 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 খুব সুন্দর করে বসাইছেন, খুব ভালো হয়েছে, এটা ভালো লাগছে আপনার, এটা লাভ রিয়েক্ট। আমার ফাইল সেভ হচ্ছে না, ওকে এই সমস্যাটা নিয়ে আসবো আমরা। এখানে যেটা বলতেছে যে যথেষ্ট র্যাম নেই, তারপরে আপনার উইন্ডোজে অ্যাক্টিভ করা নেই, উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন। জি আর এদিকে তেমন কেউ আর কাজ জমা দেয়নি, এই যে দেখেন কিছু, সৌরভ খান ভাই, যেমন এই যে এমএসটা আমরা পরবর্তীতে যেমন গতকালকে কপি করছি, এখন দেখেন এই যে আমাদের বেলাল হোসেন ভাইয়ের, যেহেতু আমাদের সাকিব ভাই জানে মোটামুটি বেলাল হোসেন ভাই নতুন, দেখেন ওনার ইমেজটা এখন কতটা ইম্প্রুভ হয়ে গেছে। তারপর আপনি তো গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করছেন ভাই, এই যে দরজার মধ্যে। ওকে ঠিক আছে, হোমওয়ার্ক কি শুধু দুজনেই, আর কেউ হোমওয়ার্ক দেননি না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি এখানে আছে ওই সেম আগেরগুলোই। তাহলে এদিকে সবাই, সবারই ঝামেলা হয়েছিল, সবারই কারেন্ট চলে গেছিল বাকি দুজন ছাড়া। ভাই আমি একটা ভালো হয় না এই জন্য শেয়ার করি নি। ভাই ভালো হোক খারাপ হোক, একেবারেই খুবই খারাপ হোক, কোনো সমস্যা নেই, আমরা আচ্ছা আমি দিচ্ছি তাহলে একটু দেখে। ওকে ভাই, খোকন ভাই দিয়ে দিন, কোনো সমস্যা নেই, খারাপ তো ভাই হবে, আমরা তো নতুন ভাই, আমাদের এখন ভালো করতেই হবে এমন কোনো কথা নেই।
আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা আপনি পোস্ট দিয়ে দেন, হ্যাঁ দিয়েছো, আর আমি কি আপনার জন্য অপেক্ষা করব না ক্লাসের দিকে আগাবো? আমি দিয়ে পোস্ট করেছি ফেসবুকে। ওকে দেন, আমি রিলোড দিয়ে দিচ্ছি, দেওয়া হলে বলিয়েন। আমাদেরটা খারাপ হোক, খারাপ তো হবেই, আমরা যে খারাপটা যদি সমস্যাটা সমাধান করতে না পারি তাহলে তো ইম্প্রুভ করা একটু কঠিন হয়ে যায়। নতুন অবস্থায় খারাপ হবে, আমার কি খারাপ হয় না ভাই? আমারও তো প্রচুর খারাপ হয়, আমি যখন বড় বড় গ্রুপগুলোতে আমার কাজগুলো পোস্ট করি মাঝে সাঝে মানুষ তো অনেক ভুল ধরে, যারা বড় বড় ডিজাইনার আছে তারা বলে আপনি এটা করেন নি, এটা করেন নি। আমরা ওই গ্রুপগুলোতে আমরা জয়েন করব, গ্রুপগুলো দেখাই দিব, আপনারা হয়তো অনেকে জয়েনও আছেন বাংলাদেশের, তারপরে বাইরের দেশের গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, আমাদের ডিজাইনের কাজগুলো দিব। দেখবেন যে যারা অনেক বড় বড় ডিজাইনার, যারা 10-15 বছর কিংবা 20-22 বছর ধরে কাজ করতেছে, তারা অনেকেই কমেন্ট করবে, ওদের যেহেতু ডিজাইন অভিজ্ঞতা বেশি, ওরা ভুলও ধরতে পারে বেশি। কখন ভাই পোস্ট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আমি রিলোড দিলাম। ভাই কই খারাপ হয়েছে বলেন দেখি, আপনার এটা কি খারাপ হয়েছে? আপনি বলেন, আপনি আপনার এটা তো ভালো হয়েছে। দেখেন এখানে মাঠের ঘাসের মধ্যে সবুজ ঘাস বেড়া আর কালার। মানে এই যে হ্যাঁ ভাই লম্বা করে যে আর মানে ইটা ছিল না লম্বা করে, ওই জিনিসটা আমি দিতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম ওই যে কাটা কাটা সামন দিয়ে যেভাবে। আচ্ছা, মেইন ইমেজটা কোনটা? এই যে দাগ দাগগুলা হ্যাঁ হ্যাঁ দাগ দাগ গুলা ভাই, এটা তো এত সহজ কাজটা, দেখেন আপনাকে দেখে আপনি বললেন, আপনি এখন বলবেন যে কি ভুল করছি আমি। দেখেন ওই কাজটাই দেখাই, খুবই সোজা, দেখেন মাত্র 30 কতক্ষণ লাগবে। এই যে আমি নিউ নিলাম, একটা পেজ নিলাম, এই যে এখান থেকে শেপ নিলাম, দেখেন 30 সেকেন্ডও লাগবে না, আমি তো আর বলে বলে করতেছি। নিলাম নিয়ে, হ্যালো হ্যাঁ ভাই শুনতেছি, এই যে ঠিক আছে আমি কাটাগুলো বানাইলাম ভাই, সবগুলা। ভাই পেজটা রিলোড দেন, পেজ আপলোড দিছি হোমওয়ার্ক। ওকে ভাই ঠিক আছে, এই যে এই কাজটা দেখাই দিই ভাই, দেখেন দেখি ওই কাজটা হয়েছে কিনা। এই যে ও এখন তো দেখেন হইতো মানে এটা তো মাত্র কয়েক, দেখেন মাত্র কয়েক সেকেন্ডের কাজ, আবার দেখাচ্ছি যারা দেখতেছেন। আসলে আমরা কিন্তু যেগুলা কাজ শিখে ফেলছি আমাদের অনেকবার করার প্রয়োজন নাই, আমরা যতটুকু কাজ সেগুলোতে অনেক দ্রুত কাজ করতে পারবো। এই যে সিম্পল ভাবে নিয়ে নিলাম, মাত্র আপনার 30 সেকেন্ডের কাজ ছিল, একটা নিয়ে নিলাম যে কালার অনুযায়ী নিলাম, অল্টার চেপে তাহলে দিলাম, এই যে ডুপ্লিকেট করতেই আছে। আমি শুধু শেষেরটা আর উপরেরটা ঠিকঠাক রাখবো সবগুলা, তারপরে অ্যালাইন করতে হবে নাকি? হ্যাঁ তারপর অ্যালাইন আর ডিস্ট্রিবিউট করে দিব। দেখেন আপু ডিস্ট্রিবিউট, এখানে ফাঁকাগুলো কম বেশি আছে, সবগুলো এক পাশ থেকে পুরোটা সিলেক্ট করলাম, এই যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, তাহলে কি হলো ফাঁকাগুলো সমান হয়ে গেল, আর মিডিল অ্যালাইন করলাম তাহলে মিডিলও হয়ে গেল। আর এটা যদি আমি এখন পুরোটাই গ্রুপ করলাম, তারপর এটা কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে ছোট করে বসাই দিলাম জায়গা মতো, হয়ে গেল। তারপর যদি এটা তো আমার রেশিও নেই, এই যে যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। আর এটার উপর যদি এখন আমি দরজাটা ক্রিয়েট করি, দরজার কালারটা আলাদা দিই, জাস্ট একটা কালার সেট করলাম, তাহলে দেখেন এই জায়গায় হয়তো অনেকটা দরজাটা আমাদের হয়তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে এতটুকুই কাজ। ওকে ক্লিয়ার আপনার এটা, ওয়াও। আপনি একবার নিজে নিজে দেখেন তো আপনার গতকালের কাজটা আর আজকের কাজটা কতটা ইম্প্রুভ করছেন। যেটা হচ্ছে গতকালের কাজ, হ্যাঁ গতদিনের চেয়ে ভালো হয়েছে আর হ্যাঁ কি। আর আজকের কাজটা গতকালের তুলনায় অনেক ভালো হয়েছে। ওকে আমি রিলোড দিয়ে দিচ্ছি পেজ। ওকে ভাই আপনার তো এগুলা আগেরটা দেখছি, এটা ওকে আপনার এটা ঠিক আছে, ভালো করছেন, আরো ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে, এটাই কপি কপি করে বসানো হয়েছে, সমস্যা নাই। আর এখানে বেড়ার ক্ষেত্রে কি বেড়াগুলো যদি আর একটু সামনে দিতেন, আপনি কি চিন্তা করে দিচ্ছেন আমার মাথায় যেটা আসছে, আসলে এক এক জনের ডিজাইন কি এক একজনকে ভালো লাগে, এক একজনের এক এক রকম, আমার যেটা মাথায় আসছে আর কি। বেড়া সম্ভবত বাড়ির সামনে দিলে হয়তো ভালো দেখাইতে হয়তো, ঠিক আছে এটা ভালো আছে। ঠিক আছে, বাট ছবিটার মতো করতে চাইছিলাম তো, হ্যাঁ হ্যাঁ আর কি, আর আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে এই যে মাত্র লক্ষ্য করলাম, সেটা হচ্ছে টপ বানাইছি কিন্তু টপটা লেয়ার নিচে চলে গেছে তো এই জন্য শো আচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, যেটা করছেন ঠিক আছে, আপনি যেহেতু অনেকগুলো কপি করছেন এদিক থেকে, এটা আপনার একটা আমি লাভ রেখে দিলাম। ওকে গ্রেট, তাহলে আমি কাজ পাইলাম 1 2 3 4 জন, 4 জন ঠিক আছে। এদিকে আর দেনি আমি কাউকে বলতেছি না,
আপনারা চেষ্টা করবেন পরের ক্লাসে কাজগুলো দেওয়ার। ওইটা আমি বলছিলাম যে আমি চাচ্ছি না আমরা কেউ ঝরে পড়ি। আজকে যে টপিক ছিল তাহলে প্রথমে যাই, ডকুমেন্ট সেভ। ডকুমেন্ট সেভ আমাদের আরও আগে সেভ করা জানার প্রয়োজন ছিল। আমরা ডকুমেন্ট সেভ সিম্পলভাবে সেভ করা জানি, কীভাবে সেভ করতে হয় আজকে একটু ডিটেলস শিখবো, কোন সেভে কী কাজ হয়, কোনটাতে কী কখন আমরা কীভাবে সেভ করব এটাই দেখব। এটার জন্য আমি একটা বোঝার জন্য একটা ডিজাইন ওপেন করি, ফেসবুক কভার ডিজাইন। ওকে দেখেন একটা ডিজাইন ওপেন করি, সামনে আমরা এরকম ডিজাইন ভাব সুন্দর সুন্দর ডিজাইন করার চেষ্টা করব বা করব। এখানে একটা ডিজাইন ওপেন করছি, এটা আমি যদি সেভ করতে যাচ্ছি এটা আমার সেভ হচ্ছে না। কেন সেভ হচ্ছে না, অলরেডি এটা আমার সেভ আছে। তাহলে নতুন করে একটা দেখাই, এটার ইমেজ সাইজ হচ্ছে 1640x640। একটা নতুন একটা নিয়ে নিই আমি, 1640x624। ওকে এদিকে আর কিচ্ছু করতে হবে না, নিলাম ওই সাইজটা নিলাম, এই পুরোটাই কপি করে আমি ওই এটাতে নিয়ে যাব। তাহলে দেখেন শর্টকাটে কীভাবে করতে কপি করতেছি, সব লেয়ারগুলো সিলেক্ট করলাম, ভি দিলাম, টেনে এই যে এখানে আমি ছেড়ে দিলাম। এখন অ্যালাইনমেন্ট ঠিক নেই, এই জন্য সবগুলোকে গ্রুপ করলাম, কন্ট্রোল চাপে জি দিলাম, দিয়ে কন্ট্রোল এ সিলেকশন করলাম আর অ্যালাইন থেকে দুই পাশে দিয়ে দিলাম। এখানে আসলে একটা ক্লিপিং মাস্কের এখানে সমস্যাটা হয়েছে, এটা সমস্যাটা সমাধান করে ফেলি আমরা, কিন্তু ক্লিপিং মাস্ক দিয়ে এটা করা হয়েছে, এই জন্য আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারি। এই দেখেন এখানে যেমন টেক্স, ডিজাইন, ইমেজ, এভাবে কাজগুলো করবেন তাহলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে। এই যে ইমেজ, ইমেজ আমি ক্লিপিং মাস্ক দিলাম, এটার উপর থেকে একটু উঠাই দিলাম। ওকে ক্লিপিং মাস্ক করার কারণেই আমরা সহজেই সমস্যাটা সমাধান করে ফেললাম। তাহলে দেখেন প্রথমত যখন আমরা একটা এইভাবে একটা ডিজাইন তৈরি করে ফেললাম, আমরা প্রথমত যখন সেভ দিই, এই যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলেই আমরা এটা ফাইলটা সেভ করতে পারি। তবে নিচে অনেকগুলা ফাইল ফরম্যাট আসে, তার মধ্যে থেকে আমি পিএইচডিটা সেভ করতেছি প্রথমে। পিএইচডিটা হচ্ছে ফটোশপের ভার্সন, যেমন আমরা ভিডিও, ভিডিওর ফরম্যাট কী বলেন আমাকে কেউ, ভিডিওর ফরম্যাট, ভিডিওর শেষে এক্সটেনশন কী থাকে, ডট দিয়ে যে পিছনে থাকে, এমপি4 থাকে, WMB থাকে, MPG4 থাকে, হ্যাঁ ঠিক এরকম FBI থাকে, হ্যাঁ যেমন অডিওর ক্ষেত্রে অনেকগুলো ফরম্যাট থাকে, এক একটা ফরম্যাটের কাজ কিন্তু এক এক রকম। WMB হচ্ছে এক 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 রকম কাজ, MP4 এক এক রকম, AVI এক এক রকমের, MOV এক এক রকম, AVI MOV যা ভিডিও নিয়ে বলতেছি, যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করি, ফরম্যাটগুলো সম্পর্কে ডিটেলস জানা আছে এটা না বলি। এই যে ঠিক সেরকম হচ্ছে ফটোশপের, হচ্ছে পিএইচডি ফটোশপের, এটা হচ্ছে পার্সোনাল ফাইল, অর্থাৎ ফটোশপের যে এক্সটেনশনটা দিয়ে শেষ হয় সেটা হচ্ছে পিএইচডি। আমি ডেস্কটপে এটা সেভ করলাম, ফেসবুক কভার অ্যাপে ফেসবুক COVER। এইভাবে আমরা একটা প্রথমত এইভাবে সেভ করতে পারি, এটা আমরা সবাই জানি যে ফাইলটা সেভ হয়েছে এটা হচ্ছে পিএইচডি ফাইল। এই ফাইলটা যদি আমি অন্য কোনো কম্পিউটারে নিয়ে যাই তাহলে সহজেই এটা আমি ওই কম্পিউটারে ওপেন হবে কোনো সমস্যা ছাড়াই, যদি আমি এখানে যে ফন্টগুলো ব্যবহার করছি ওই ফন্টগুলো থাকে, কিংবা ওই কম্পিউটারে ওই ফন্টগুলো ইনস্টল করে নিলেই সে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে আমার এডিটেবল ডিজাইন, আমি যখন ইচ্ছা এডিট করতে পারতেছি। এবার দেখব সেভের সিম্পলভাবে, আমাদের সব ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ মোবাইল থেকে শুরু করে মোবাইল, ম্যাক কম্পিউটার, এক কথায় যত লিনাক্স, স্ট্রবেরি, যত যত অপারেটিং সিস্টেম আছে সবগুলাই কিন্তু, যেমন আমার যদি এখানে ফটোশপ ইনস্টল দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমি পিএইচডি দেখতে পাইতাম না, এই পিএইচডি ফাইলটা ওপেন করতে পারতাম না ফটোশপ যদি ইনস্টল দেওয়া না থাকতো। ঠিক একইভাবে সব জায়গায় সাপোর্ট করে আমাদের জেপিজি, পিএনজি, হ্যাঁ জেপিজি, পিএনজিও কিন্তু কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না, সব জায়গায় সাপোর্ট করে জেপিজি। এই যে সেভ করলাম, সব জায়গায় সেভ বলতে সেভেস দিতে হবে, সেভেস দিলাম, আর সেভেসে এর কাজটা কি, আমাদের যে মেইন ইমেজটা আছে এই ইমেজটা ছাড়াও নতুন আর একটা ইমেজ যে ওইখানে আমরা পরবর্তীতে এডিট করতে পারবো যদি আমরা পিএইচডি দিই। যেহেতু আমি জেপিজি দিচ্ছি, এখানে দিলাম ফেসবুক কভার FSCFSBWK ফেসবুক COVER কভার 1 দিলাম, দিলাম ওয়ান নাম্বারিং করলাম, দিয়ে এখানে কোয়ালিটির অপশনটা আসতেছে। আমরা এখানে কোয়ালিটি সম্ভবত ডিফল্টভাবে 10 থাকে, ডিফল্টভাবে আপনার 10 থাকে, আমরা একেবারে বাড়াই দিয়ে দিব। যদি আমরা এটা কাজ করি সরাসরি, যেমন এটা ফেসবুক কভারের জন্য বানানো হয়েছে, যদি ফেসবুক কভারের জন্য সরাসরি বানাই তাহলে এটা আমরা একেবারে বাড়াই দিয়ে দিব। আর যদি আমরা চাই যে যারা ওয়েব ডিজাইন করে তাদের জন্য তারা আপলোড করে তাহলে আমরা 10 বা এরকমই রাখতে পারি, কিংবা আরও দেখাচ্ছি ওয়েব ডিজাইনারদের জন্য আমরা কীভাবে এক্সপোর্ট করব। তাহলে আমি 12 দিই, কমায় দেওয়া যায়, হ্যাঁ এটা ওকে দিয়ে দিলাম, মেগাবাইট কীভাবে কমানো যায় কোয়ালিটিটা ভালো রেখে ওইটাও দেখাবো। দিলাম সেভ করে, এই যে দেখেন এটা একটা আমার ইমেজ হিসাবে চলে আসছে।
এটা আমি যেখানেই দিই না কেন সবখানেই সাপোর্ট করবে, মোবাইল বলেন যেখানে ইচ্ছা সেখানে সাপোর্ট করবে। এই হচ্ছে জেপিজি। এই ফরম্যাটটা যদি আমি সিএমওয়াই কে তে নিতাম, এটা কিন্তু 8 জিবিতে নেওয়া আছে, এই যে দেখেন 8 জিবি লেখা আছে পার্সেন্টেজের পাশে, কোনটা কত নিচ্ছে এটা, এটা যদি সিএমওয়াই কে তে নিতাম তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত যখনই এক্সপোর্ট দিতাম। এই জন্য আমাদের সিএমওয়াই কেটা এবং 8 জিবিটা খুবই গুরুত্বপূর্ণ, কালারটা আলাদা হয়ে যেত। তাহলে এইভাবে সেভ শিখলাম। এবার দেখবো সেভস থেকে আরেকটা সেভের অপশন, এবার আমরা করব পিএনজি ফরম্যাটে। পিএনজি ফরম্যাট কি করে, ট্রান্সপারেন্ট সাপোর্ট করে, আর জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্ট সাপোর্ট করে না। আর সাপোর্ট করে না। হ্যাঁ, আর ট্রান্সপারেন্ট জিনিসটা কি, আমাকে কে বলবে, নাম ধরে বলবো, আমাকে বলবে বেলাল ভাই, ট্রান্সপারেন্ট জিনিসটা কি? ট্রান্সপারেন্ট বিষয়টা হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। হ্যাঁ, ট্রান্সপারেন্ট জিনিসটা হচ্ছে স্বচ্ছ, পিছনে কিছু থাকবে না, এটাই। আর এই জেপিজি ফরম্যাট কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট সাপোর্ট করে না, আর পিএনজি ফরম্যাট সাপোর্ট করে। আমরা পিএনজি দিয়েও এটা সেভ করতে পারি, এখানে যদিও আমাদের ট্রান্সপারেন্ট কোনো কিছুই নাই, আমি তাও পিএনজি দিয়ে সেভ দিলাম। ওকে, পিএনজিতে এবার কিন্তু কোয়ালিটির বিষয়টা আসেনি, এটা সরাসরি কিন্তু চলে আসছে। ওকে, পিএনজিরও কোয়ালিটি আছে, তবে এখানে সরাসরি চলে আসছে, দিয়ে দিই সরাসরি কোয়ালিটির বিষয়টা হয়নি। এই যে আমাদের আরেকটা ফরম্যাট পিএনজি ফরম্যাটও সাপোর্ট করলাম, উপরেরটা হচ্ছে জেপিজি, নিচেরটা হচ্ছে পিএনজি। তাছাড়া এদিকে আর যেটা হচ্ছে, তাছাড়া আমরা পিডিএফ ফরম্যাটেও সাপোর্ট করতে পারি। আমার এখানে আমি পিডিএফটা কেন যদি পাচ্ছি না, সম্ভবত আগের ভার্সন এই জন্য হইতে পারে, নতুন ভার্সনগুলো দেখবেন যে এখানে পিডিএফও সাপোর্ট আমরা সেভ করতে পারি। এই পিডিএফ আছে তো ভাই, পিডিএফ আছে, যে ফটোশপ পিডিএফ, একটু নিচে এই একটু নিচে আরও নিচে, একটু নিচে, এই যে ও পিডিএফ সরি, একটু আমি প্লিজ পিডিএফটা লক্ষ্য করিনি, এই যে পিডিএফ, পিডিএফ ভার্সনও সেভ করতে পারি। প্রিন্টের ক্ষেত্রে বেশিরভাগই পিডিএফ ভার্সনটাই সেভ করা হয়ে থাকে, বায়ারগুলো বেশিরভাগই যখন প্রিন্টের ক্ষেত্রে পিডিএফটাই সেভ করা হয়। পিডিএফ আছে, তারপরে দেখেন এই যে টিএফটি, টিএফটি ভার্সনটা হয়তো অনেকের কাছে নতুন। টিএফটি ভার্সনটা কি, এটা কোয়ালিটি অনেক ভালো রাখে, কোয়ালিটি, তবে ফাইল সাইজ অনেক বেশি বড় হয়ে যায়। আর আমি যখন আগের ওখানে কাজ করতাম, ওখানে সব টিএফটিতেই প্রায় কাজগুলো করতো, তাহলে আমরা সেভ দিলে ওই ভার্সনে সেভ সেভ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সেভ। এবার সেভের কিছু অ্যাডভান্স ভার্সন দেখি। দেখেন আমরা যখন ফাইল করতেছি, যারা 2014 ভার্সনের উপরে ব্যবহার করতেছেন, অর্থাৎ 15তেও হয়তো এটা আছে, যেগুলো এই যে 19 17 এলাদে, এই অপশনটা সাধারণত এক্সপোর্টে নিয়ে গেছে, ওই অপশনটা হচ্ছে সেভ ফর ওয়েব, এই অপশনটা এখানে সরাসরি পাবেন না। হ্যাঁ, সরাসরি শর্টকাট লেখা আছে, হ্যাঁ ওইটা কন্ট্রোল অল্টার শিফট, সবচেয়ে বড় যেন শর্টকাট, একেবারে 4টা বাটন, ওইটা এক্সপোর্টে পাবেন যাদের আর কি আপডেট ভার্সনগুলো আছে। আর এখানে যেহেতু আমি 2014 এখানে বাইরে আছে, এবার আমরা সেভ ওয়েব সম্পর্কে দেখব। তাহলে আমি সেভ ওয়েবে ক্লিক দিলাম, এখানে সাধারণত অরিজিনাল দেখতে হবেন, যখনই আপনার এই ইমেজটা কারো অনেক জুম থাকতে পারে রেজুলেশন অনুযায়ী, তখন এটা আমরা একেবারে ঠিকঠাক করার জন্য, ফিট উইন্ডোজ থেকে ফিট করার জন্য এখানে এই যে জুমের অপশন আছে, এখান থেকে আমি ফিট টু ভিউ বা ফিট টু স্ক্রিন দিয়ে দিবে, যে কোনো একটা, এই যে ফিট টু ভিউ হয়ে গেছে, তাহলে আমরা পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমার যে অরিজিনাল ডিজাইন, এই যে এখানে অরিজিনাল লেখা আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল ডিজাইন, এখানে আমাকে শো করাচ্ছে। এটা যদি আমি পিএসডিতে সাধারণত সেভ করি, তাহলে আমার কত মেগাবাইট হতে পারে, 2.93 মেগাবাইট এটা হতে পারে, একটা আনুমানিক ধারণা দিচ্ছে, বা এটাই এক্স্যাক্টলি হবে হতে পারে। তারপরে একটা অপশন দেখেন দেওয়া আছে অপটিমাইজ, এই অপটিমাইজ জিনিসটা কি, আমার যে ইমেজটা আছে সেই ইমেজটার সাইজ কমাই ফেলবে, কি করবে, সাইজটা কমাই ফেলবে, অর্থাৎ মেগাবাইট যেটাকে আমরা বলি, মেগাবাইট কিলোবাইট, সেই সাইজটা কমাই ফেলবে, কিন্তু ইমেজের কোয়ালিটি ভালো রাখবে, ইমেজের কোয়ালিটি ভালো রাখবে কিন্তু সাইজ কমাই ফেলবে, এটাই হচ্ছে এখানে অপটিমাইজ। অপটিমাইজের তাহলে অপটিমাইজ দিয়ে একবার একটা দেখেন, এখানে কোণে আনুমানিক দেখাচ্ছে কত, 137 কেবি হবে, এখানে এই কোয়ালিটি সম্পর্কে আমি আসতেছি, এটা দিয়ে ডাইরেক্ট আমি প্রথমে সেভ করে দিচ্ছি। সেভ দিলাম, দিলাম আগেরটা যেন ফেসবুক 1, এবার দিব আমরা ফেসবুক কভার 2, এটাও কিন্তু জেপিজি, আগেরটা সরাসরি সেভ করছিলাম কিন্তু জেপিজিতে। ওকে, সেভ হয়ে গেছে, এবার আমরা ওপেন করে দেখি, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, এটা পিএনজি ফরম্যাট, দূরে রাখলাম, এটা হচ্ছে ফেসবুক কভার 1, যেটা আমরা সরাসরি সেভ করছিলাম, সরাসরি সেভ করছিলাম, এটা এটার কোয়ালিটি আমি 100% জুম করলাম। ওকে, 100%, এই এটা এটার দেখি কোয়ালিটি, এই দেখলাম এটার সাইজ দেখি, এবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম, দেখলাম এটা হচ্ছে 420 কেবি হয়েছে। আবার এইবার এই ছবিটা ওপেন করে দেখি, 100% জুম করলাম, মোটামুটি এটারও কোয়ালিটি কিন্তু ভালোই আছে, ফেটে গেছে বলতে এমনটা না, এটার সাইজ দেখি এবার রাইট বাটন ক্লিক প্রপার্টিসে, এটা দেখলাম 138 কেবি, তাহলে দেখেন এটার প্রায় 3 গুণ সাইজ হচ্ছে ওইটার, কিন্তু এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, তার মানে আমরা যদি কাউকে ডাউনলোড করতে দিই, তাহলে কোনটা আগে ডাউনলোড হবে,
যেটার কম সাইজ আছে, কম মেগাওয়াট যেটা, যেটার কম মেগাওয়াট আছে, তাহলে আমরা যখন ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কম মেগাওয়াট ডেটা কম সাইজ, কম সাইজ করব। তবে আমরা যদি ফেসবুক কভার বা এটার ক্ষেত্রে দিই তাহলে আমরা বেশি কোয়ালিটিটাই ব্যবহার করব। কেন করব বলেন দেখি, ফেসবুক কি করে, কারণ ফেসবুকে কনভার্ট হয়ে আর ছোট করে দেখা হ্যাঁ যায়। একেবারে কারেক্ট অ্যান্সার, ফেসবুক কি করে, ওরা ওদের মতো মতো কনভার্ট করে নেয় যাতে কেউ যেন ক্লিক করলেই সাথে সাথে দেখতে পারে। আর যখন আমরা কেউ যখন ওয়েব ডিজাইনাররা আপনার কাছে ডিজাইন করে যাবে, আমরা তখন সেভ ফর ওয়েব দিয়ে কাজটা করব যাতে ওই ওয়েবসাইটটা দ্রুত লোড হয়। আবার যাই এখানে সেভ ফর ওয়েব, এখানে দেখেন এরপর আছে টু আপ। টু আপটা কি করবে, আমার এখানে কোয়ালিটির যে পার্থক্য ওটা দেখাচ্ছে, উপরের যে কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি এই যে পাশে দেওয়া আছে, আর কনভার্ট করার পর যে কোয়ালিটিটা আমরা যেটা সেভ করলাম এই কনভার্ট করার পর এই কোয়ালিটি এখানে, কোয়ালিটিটা এখানে শো করাচ্ছে কতটা পার্থক্য আমাদের দেখাচ্ছে। ঠিক একইভাবে যেটা ফোর আপ, এখানেও ওই সেম কোয়ালিটি দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল। তারপরটা এই যে দেখেন নিচে লেখাই আছে, এটা দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল, যখন এখানে এই যে পাশে প্রিসেটে অরিজিনাল এখানে ক্লিক দিলাম, এবার দেখেন কী লেখা আসছে, হাই, এই যে কোয়ালিটি হাই। এবার এটাতে ক্লিক দিলাম মিডিয়াম, এটাতে ক্লিক দিলাম লো, এখানে দেখাচ্ছে লো কোয়ালিটি দিলে কেমন দেখাইতে পারে। আর এখানে দেখেন যখন যদি আমি লো কোয়ালিটি, মাত্র এটা 50 কেবির মধ্যেই কিন্তু এটা সেভ হয়ে যাবে এই ইমেজটা, রেজুলেশন একই থাকবে কিন্তু কোয়ালিটি হবে মাত্র, সাইজ হবে মাত্র 53 কেবি। সেভ আমরা সেভ দিয়ে দেখাচ্ছি না, সেভ দিয়ে দেখবেন ওই অতটুকুই হবে কিংবা একটু কম বেশি হতে পারে। এই হচ্ছে আমাদের সেভ, এই যে আমরা এখানে এখন কিংবা আমরা এখান থেকে নিচ থেকেও একটু বাড়াইতে কমাইতে পারি, যেমন লো মিডিয়াম ভেরি হাই, এটা দিয়ে আমরা সেভ দিয়ে সেই হিসাবে এখানে সাইজটা কমওয়ারা হবে, মেগাবাইটটা কমওয়ারা হবে কিন্তু আর কোয়ালিটিটাও সামান্য কম বেশি হবে, এই যে কোয়ালিটিও দেওয়া আছে। তারপর আমরা যদি চাই এখান থেকেই ইমেজের সাইজটা যদি চাই আরও কমানো বাড়ানো করতে পারি, যেমন এখানে আমি 800 দিলাম, সরি 500 দিলাম বা 800 দিলাম, আমার যদি কমানোর প্রয়োজন হয় সেই হিসাবে এটা নিয়ে নিলাম। আর যদি এখানে আমরা বাড়াই তাহলে কিন্তু ইমেজ ফেটে যাবে, আমরা কমাইলে ফাটবে না কিন্তু বাড়াইলে ফেটে যাবে, কেন বাড়াইলে আমরা ওটা টানতে টানে বড় করে দিচ্ছি আর ছোটো করলে সমস্যা হবে না। এখান থেকে আমরা সেভ করতে পারি। আর যদি আপনি পিএনজিতে করতে চান তাহলে PNG 24 দিবেন, এখন PNG সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে PNG 24, এছাড়া PNG 8 আছে, এটাতে কোয়ালিটি তুলনামূলক ভালো হয় না। দেখেন এখানে কালার টেবিল PNG যেটা 8, এটা হচ্ছে 8 বিটের, হয়তো 8 বিট যেটা বোঝানো হচ্ছে ওইটা হতে পারে আর কি, আমি অনু ক্লিয়ার না, এই যে 8 বিট দেখেন এখানে কালার, কিন্তু কালার পয়েন্ট কম। আর যখনই আমি 24 দিচ্ছি এখানে ক্ষেত্রে কালার বিট অনেক বেশি, এই জন্য কালার চারটা সরাসরি দেখাচ্ছে, এই জন্য আমরা PNG-তে যখন করবো 24-এ দিব, এছাড়া অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটি মেনটেন করব। তার মানে আমরা বুঝতে পারলাম যে কখন কোনটা কিভাবে এক্সপোর্ট করলে সুবিধা হয়। এই হচ্ছে এক্সপোর্ট, এমনকি আমি এই যে সাইজের পার্থক্যটা দেখাই দিছি। আমরা একটা জিনিস একটু আগে দেখলাম, এই যে ট্রান্সপারেন্সি এটা নিয়ে প্রশ্ন করছিলাম, তা ট্রান্সপারেন্সিটা দেখি PNG-তে সেভ করে দেখি আর JPG-তে সেভ করে দেখি। একটা নিউ নিলাম, এবার সাইজ দিচ্ছি আমি 1000x1000, ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি কি বলেন দেখি, হোয়াইট থেকে এবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি, এই যে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিলাম, ওকে। এখানে আমি একটা সিম্পল শেপ নিচ্ছি, ওকে শেপ নিলাম, এটা মিডিল অ্যালাইন করি পুরোটাই সিলেক্ট করে, ওকে মিডিল অ্যালাইন করলাম। এবার আমি এটা প্রথমে JPG-তে সেভ করব, তারপর PNG-তে সেভ করব। তাহলে সেভ এস থেকে প্রথমে দিলাম আমি JPG, দিলাম ডেস্কটপ, তাহলে এটার নাম দিই আমি বোঝার জন্য IMAGS Image 1, এটা কী ভার্সনে করলাম, JPG-তে হাই কোয়ালিটি একেবারে দিয়ে দিছি। এটা হাই কোয়ালিটি দিয়ে দিছি, এবার করব PNG-তে সেভ, সেভ এস থেকে দিলাম এবার PNG, PNG দিয়ে ডেস্কটপে সেভ দিলাম, এবার নাম দিলাম Image 2, IMA Image 2, ফরম্যাট দিছি আমি PNG, ওকে। আমাদের বিনোদন টিভি ভাই, ভাই এইদিকে আমাদের আব্বি ভাই, আপনি ঘুমাই ঘুমাই ক্লাস করতেছেন কেমন হয়ে যাচ্ছে, রিয়েল লাইফের মতো ক্লাস করার চেষ্টা করেন। আচ্ছা বুঝতেছি, আসলে ভাই আমরা তো সবাই এতে ক্লান্ত, রিয়েল লাইফের মতো ক্লাস করার চেষ্টা করেন, ওকে গেল। তারপরে এদিক থেকে আমাদের এখন অ্যাডমিট করলো, আমাদের কে অ্যাডমিট করলো, বিনোদন টিভি ভাই, হ্যাঁ ভাই আমি আনোয়ার, আমি হচ্ছে আমার ল্যাপটপে চার্জ শেষ, কারেন্ট নাই অনেকক্ষণ ধরে, এখন ফোন থেকে ঢুকছি। ওকে ঠিক আছে, আপনি আপনি কি হোমওয়ার্ক দিছিলেন গ্রুপে?
ওই যে আমার সমস্যা একটু আগে যে বললাম যে আমার তো ইয়া সেফ হয় না, ওকে ভাই, সমস্যার সমাধান আপনাকেই ও করতে হবে, এটাই আর কি সমস্যার সমাধান। জি অবশ্যই আজকে ঠিক করে ফেলবো। ওকে গ্রেট, আর আমি পরবর্তীতে কাউকে খুব চাপও দিব না, কারণ চাপ দিতে গেলে খারাপ হয়ে যাব। এদিকে আমার আয়েশা আপু বলেন, কাজগুলো আপনি কতটুকু বুঝতেছেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে না, এখন পর্যন্ত বুঝতে পেরেছি। সমস্যা হলে অবশ্যই আমি কোশ্চেন করে যাইব, যেহেতু জানার জন্য জয়েন করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ক্লাস শেষ হলে অবশ্যই আমার কয়েকটা কোশ্চেন আছে, ক্লাস শেষে আমি বলবো সেগুলো। ওকে তাহলে কাজে ব্যাক যাই। দেখেন আমরা এটা দুটা ফরম্যাটে সেভ করছি, একটা ফরম্যাট কি ইমেজ ওয়ান দিয়েছি, এটা করছি জেপিজিতে, আর একটা করছি পিএনজিতে। অলরেডি আমার এই ইমেজ ভিউয়ার মধ্যে দেখা যাচ্ছে কোনটা পিএনজি, কোনটা ট্রান্সপারেন্ট, কোনটা ট্রান্সপারেন্ট না। তাহলে দেখি আমাদের যে আজকে যেটা কোর্স মডিউলটা আমি তৈরি করছিলাম, এখান থেকে ফাইল থেকে প্লেস করি, আমরা প্লেসের বিষয় সম্পর্কে ডিটেলস জানি। প্রথমে আমি জেপিজি ফরম্যাটটা করলাম, এই যে ফরম্যাট দেখার বিষয়টা বলি, আমার এখানে কিন্তু ফরম্যাটটা পিছনে শো করাচ্ছে, এই যে পিছনে দেখেন জেপিজি শো করাচ্ছে, আর দেখেন পিএনজি শো করাচ্ছে, আপনার কিন্তু শো করাবে না, এটা ভিতর থেকে অন করতে হয়। কীভাবে করবেন দেখাই, আগের ব্যাচগুলোকে দেখানো হয়নি, এখন আমার স্মরণ আসছে আপনার এটা দেখানোর দরকার। দিলাম দিস পিসি, যদি আপনার উইন্ডোজ 10 হয় চলে যাবেন ভিউ, ভিউ থেকে এই যে, হ্যাঁ, যে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন। অন করলো ও, কেউ কি উইন্ডোজ 7 চালান আমাদের এখান থেকে যারা ক্লাস করতেছি? না, তিন তিন চালাই। আচ্ছা, উইন্ডোজ 7 এখনও কিন্তু জনপ্রিয় তো আছে এই উইন্ডোজ 7। তাহলে দেখি উইন্ডোজ 7 এই সুবিধাটা পাবেন না, যে উইন্ডোজ 7-এ কীভাবে করবেন। কন্ট্রোল প্যানেল, এখানে সরাসরি অপশন লাগায়, কন্ট্রোল প্যানেল গেলাম, এখানে আপনার সম্ভবত লার্জ আইকন থাকবে, আমরা এখানে স্মল আইকন করে দিব। তারপরে দেখেন এখানে ফাইল এক্সপ্লোর, এটাতেই থাকার কথা, অনেক দিন আগে ঢুকছিলাম। এই যে ফাইল এক্সপ্লোরে ঢুকবেন, তারপর হচ্ছে ভিউ, ভিউ থেকে ভিউয়ে কি থাকবে একটু খালি দেখি, অনেক দিন আগে ভিউতেই আছে এটা, এই কি ভিউতেই ভিউতেই থাকবে, থাকবে। ভিউতেই থাকবে। এই এখানে একটা অপশন, হ্যাঁ এই যে দেখেন হিডেন, এই হিডেন এক্সটেনশন ফাইল নো, এটা সম্ভবত টিক দিয়ে দিতে হবে, এটাই এক্সটেনশন। ওকে দিলেই ওইটা আপনি আবার এটা দেখতে পারেন, নাহলে কিন্তু আমার এটা কোন ফাইল ফরম্যাট পিছন দিকে সরাসরি দেখতে পারবেন না। এই যে আমি দিলাম, এটা দেখা যাচ্ছে না সম্ভবত, তাহলে ওখানে আমাদের টিক না দেই, ঠিক না দিলে ঠিক হ্যাঁ থাকবে। ঠিক থাকবে। এই যে দিলাম, এই যে এখানে আমার পিএনজি বা জেপিজি ফরম্যাট সরাসরি আমি দেখতে পাচ্ছি, এটা আমার কি ফরম্যাটে আছে। এখানে আমি ইম্পোর্ট করে দেখাইছিলাম, এখন এই যে ইমেজ, এই যে যেটা পিএনজি আমি ইম্পোর্ট করে দেখাইনি, হ্যাঁ তাহলে ইম্পোর্ট করে দেখি, ইমেজ ওয়ান আমি ইম্পোর্ট করলাম, এটা আমার কি করছে, পিছনের অংশটা কভার করে ফেলছে, দেখতে পাচ্ছি না। এবার পিএনজিটা ইম্পোর্ট করি, এই যে পিএনজি ইম্পোর্ট করলাম, তারপরে দেখেন এই পিএনজিটার পিছনে সিম্পল আমাদের অবজেক্টটুকুই আছে, এই হচ্ছে আমাদের সেভের কাজ, ডিলিট করে দিলাম। তাহলে তার মানে আমাদের যখন মনে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে না, তখন আমরা পিএনজি ফরম্যাটে কাজ করব। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ওই টপিক আমাদের শেষ, অন্য আরেকটা আমরা এই যে ডকুমেন্ট সেভ শেষ, আমরা ইমেজ সাইজে চলে যেতে যাচ্ছি, রিসাইজে আমি কি যেতে পারি? ওকে যেতে পারি। এই যে ইমেজ রিসাইজ, আমি শুধু টাইটেলটা লিখছি, আর ইমেজ রিসাইজের এখানে আরও কিছু অপশন ঢুকাইছে, ক্রপ টুল, অর্থাৎ ক্রপ টুল দিয়ে আমরা ইমেজ রিসাইজ করতে পারি, এই জন্য ক্রপ টুল ঢুকানো হয়েছে, পাঁচ লিখছে, 500টি ক্রপ, ইমেজ সাইজ এটা দেখবো আমরা, সেভ ফর ওয়েব অলরেডি আমরা দেখে ফেলছি, ফাইল ফরম্যাট এই যে জেপিজি, পিএনজি, আরও টিএফটি, অনেক ফাইল ফরম্যাট এটাও দেখে ফেলছি। তাহলে আমরা প্রথমে দেখি ইমেজ সাইজ, আমি একটা মডেলকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট বলতে ওপেন করি, এই যে মডেলকে, আমি একটা একটা মডেলকে ওপেন করলাম, আমি এখানে ইমেজ থেকে যাচ্ছি, এই যে ইমেজ সাইজ, ইমেজ থেকে দেখেন একটা অপশন আছে ইমেজ সাইজ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার আই, কিংবা যেটাই চাপেন না কেন অল্টার কন্ট্রোল আই, একটা চাপলে হইলো একই রকম জিনিস, আগে পিছে সমস্যা নেই। ইমেজ সাইজ এখানে দেখেন এইটার ইমেজ সাইজ কত, রেজুলেশন 3000x1796 রেজুলেশন, এই হচ্ছে ইমেজ সাইজ, ইমেজ সাইজটা কত আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি। এবার চলে যাই ক্রপ টুল, ক্রপ টুল কোনটা, এই যে এখান থেকে দেখেন ক্রপ টুল, উপরের চারটা টুলে কিন্তু আমরা শিখে ফেলছি, মুভ টুল জানি আমরা, এই যে কি দেওয়া আছে এটা নাম হচ্ছে রেক্টেঙ্গুলার, হ্যাঁ রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, এক কথা আমরা সিলেকশন টুলে বলে ধরে নিই, সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল, লেসার টুল, পলিগন, হ্যাঁ পলিগন টুল, এটার সম্পর্কে জানি, ম্যাজিক
জানি কুইক সিলেকশন জানি, ওটার নিচে একটা দেখেন আরও কিন্তু একটা টুল সম্পর্কে জানতে আছে, এটার ভিতরে একটা সহ আলোচনা করবো। এটা হচ্ছে, এই টুলের নাম হচ্ছে ক্রোপ টুল। প্রথমে যেটা দেখবেন ক্রোপ, সি, সিতে হচ্ছে ক্রোপ, শর্টকাট বাটন হচ্ছে সি। যখনই আমি ক্রোপ টুলে ক্লিক করলাম, আমরা যখন গতকাল ট্রান্সফর্ম টুল সম্পর্কে দেখছিলাম ঠিক তেমনই এখানে কিন্তু দেখেন যে আইকনগুলো চলে আসছে। এখান থেকে আমরা এটা ঘুরাইতেও পারি, ঘুরাইতেও পারবো, কিন্তু ওইটার তুলনায় এটা আলাদা কাজ করবে। আমার শুধু এই মডেলের ছবিটা দরকার, আর এদিকে কোনো ছবির প্রয়োজন নাই। তাহলে আমরা এটা কেটে ফেলবো, মোবাইলে আমরা এটা খুব ছবি ক্রপ করি হয়তো, সহজ বিষয়টা। এই যে আমি এটা টেনে যতটুকু প্রয়োজন সেখানে আমি টেনে দিলাম, এপার সেটা টেনে দিলাম, উপর নিচ যতটুকু প্রয়োজন আমরা ওকে দিলেই এটা ক্রপ হয়ে যাচ্ছে। আমরা ইমেজ সাইজ দেখলাম 3000 × কত জানি, এবার দেখেন ইমেজ সাইজ দেখতেছি 1600 × 1796। তার মানে দেখেন আমরা যখন ক্রপ করি তখন কিন্তু আমাদের ইমেজ সাইজও কমে যায়, অর্থাৎ উপরে আমরা যতটা ক্রপ করছি সে অনুযায়ী ইমেজ সাইজটা কমে যাচ্ছে। কন্ট্রোলটা জেড গেলাম, এই হচ্ছে ক্রপ। ক্রপের উপরে দেখেন কিছু অপশন বাড়ে, কিছু অপশন আসছে, এই অপশনগুলো সম্পর্কে আমরা এখন দেখব। জাস্ট 10 সেকেন্ড আমি একটু জল খেয়ে নিই। ওকে, প্রথমে দেখেন এদিকে লাগবে না, আমাদের যে জিনিসটা শুধু প্রয়োজন আমাদের যাবতীয় কাজগুলোর জন্য সেই জিনিসটা আমরা আপাতত দেখব। এখানে দেখেন রেশিও, রেশিও সম্পর্কে আমাদের আশা করি সবারই ধারণা আছে, গতকাল দেখছিলাম রেশিও, ওই রেশিওটা এখানে আমরা যখন সরাসরি ক্রপ করতেছি ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করেই ক্রপটা করে নিতে পারতেছি, আর যখন রেশিও তখন আমাদের রেশিও অনুযায়ী এটা ক্রপ হবে। যদি 1:1 দিই স্কোয়ার, তাহলে এই যে 1:1 ভাবেই রেশিও হচ্ছে, আমি যদি চাই আলাদা করতে তাও হচ্ছে না, ওই রেশিও অনুযায়ী এটা ক্রপ করতেছে। ঠিক একইভাবে আলাদা দেখেন অনেকগুলো রেশিও দেওয়া আছে, এটা প্রিসেটভাবে কিছু রেশিও দেওয়া আছে, যেমন 16:9 এটা হচ্ছে আমাদের বর্তমান যে মনিটরগুলো বা ফুল এইচডি, এইচডি এটা হলে 16:9, এমনকি আমরা যে স্ক্রিন রেকর্ডটা করতেছি এই স্ক্রিন রেকর্ডটা হচ্ছে 16:9 রেশিওতে। আর আমরা এই হচ্ছে এখানে চাইলে আমাদের প্রয়োজন পরিমতো রেশিও লিখে দিতে পারি, যেমন পাসপোর্ট সাইজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয় 4:5 রেশিও দিলাম, সে অনুযায়ী একটা রেশিও চলে আসছে এটাই। আর দেখবেন যে আপনারা এখানে অনেক সময় দেখবেন রেশিও দিয়ে দিচ্ছেন, এদিকে আপনি আমার সাইজ কম আরো করতে যাচ্ছেন, কিন্তু আগের মতো আমি যেমন যতটা নিতে যাচ্ছি অতটা আর হচ্ছে না। এক্ষেত্রে এটা কী করবেন, এই যেখানে ক্লিয়ার লেখা আছে আগে ক্লিয়ারে ক্লিক করে দিয়ে দিবেন, বা এগুলো তুলে দিবেন, তাহলে আমরা আবার পূর্বের মতো ইচ্ছা মতো এটা ছোটো বড়ো কেটে নিতে পারি। আমি যখন প্রথম নতুন ফটোশপ এখানে রেশিও দেওয়া ছিল আর আমি খালি ছোটো বড়ো করতেছি, কাজ হয় না কী ব্যাপার, মাথা গরম হয়ে গেছে কিন্তু তো বুঝি না, তখন এই যে এখানে রেশিওটা ক্লিয়ার করে দিবেন, তাহলে এটা আমরা আবার পূর্বের মতো করতে পারবো। এবার দেখি রেশিওর পরে এইটা আপাতত লাগবে না, এটা দেখি এখানে দেখেন আমি যখন এটা ছোটো করতে যাচ্ছি এখানে দেখেন কিছু ডট আর কি একটা গাইড বলা হয়, গাইড চলে আসছে উপর নিচে, এই যে গাইডগুলো চলে আসছে। এখানে গাইডটা কী ধরনের হবে, যেমন এখানে দি গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও অনুযায়ী চলে আসতেছে, তারপর দেখেন গোল্ডেন স্প্রিয়াল, এখানে গোল্ডেন স্প্রিয়াল অনুযায়ী এখানে আমাদের গাইডটা শো করাচ্ছে। এছাড়াও অন্যান্য যে এই যে গ্রিড এগুলো দিয়ে দেখবেন, আপনার কাজের সুবিধার্থে যেটা ভালো হয় সে অনুযায়ী আপনি এটা দিয়ে দিবেন। আপাতত আমার মনে হচ্ছে এটাই সুবিধা সুবিধা লাগতেছে আমাকে, এই গেল এটা। এবার দেখেন এখানে টিক দেওয়া আছে, এটার কাজটা দেখি, এখানে দেওয়া আছে ডিলেট ক্রপ পিক্সেল, এখানে আমার মার্ক করা আছে, ওইটাকে আমাকে একটা কপি করে নিলে জিনিসটা আমরা ভালো বুঝবো, নাহলে এটা কাজ করবে ভালো করবে না। আমি একটা কপি করে নিলাম এটার, এবার ঠিক এখানে টিক দেওয়া অবস্থায় আমি এটা শুধু মডেলকে নিলাম, ওকে দিলাম। এবার আমি কন্ট্রোল চেপে টি চাপলাম, দেখেন আমি যখন এটা টানতেছি মডেলটা রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, যে কেটে দিলাম এবং আমি কন্ট্রোল অল্টটা দিয়ে ব্যাক গেলাম। এবার আমি টিকটা তুলে দিচ্ছি, ঠিক আছে, দেখেন আমরা পূর্বে কী করছিলাম টিক রেখে দিছিলাম, অর্থাৎ মার্ক করা ছিল, এবার মার্ক আনমার্ক করে দিলাম, আনমার্ক করে এবার কাটি, এবার কাটলাম। এবার আমি আবার ট্রান্সফর্ম টুল আমাদের কন্ট্রোল টি দিলাম, দেখেন এবার কিন্তু আর ওইটা হচ্ছে না, এবার কী হচ্ছে আমি ইমেজটাকে সরাতে পারতেছি, আশা করি এটা ক্লিয়ার। তার মানে আমাদের কীভাবে সরাইতে পারতেছি, আমরা যদি মার্কটা আনমার্ক করে দিই তাহলে আমরা এটা সরাইতে পারবো, আর যদি মার্ক করে দিই এটা সরাসরি কার্ভ সরি সরাসরি কেটে যাবে, অর্থাৎ যখন এটা মার্ক থাকবে তখন ডিলেট ক্রপ পিক্সেল, আচ্ছা ক্রপ শুধু পিক্সেলগুলো সহ ডিলেট করে ফেলবে, সেহেতু আপনার যখন যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন।
আপাতত এটার ক্ষেত্রে এটার কাজটা কি আমি জানি না, কখনো প্রয়োজনও পড়েনি, আর তাও ইউটিউবে সার্চ দিয়ে দেখার চেষ্টা করব। এটার কাজ কেউ কি জানেন? এই যে এটার, ওকে, আসলে এটার প্রয়োজনও পড়েনি, আমরা যতটুকু কাজ করেছি সবগুলোর ক্ষেত্রে চলে আসছে। তো রেশিও সহ এটা দেখলাম, এবার আমরা নিচের টুলটা দেখব। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল দেখার জন্য আমি আলাদা কিছু ইমেজ ওপেন করি, তার আগে ইমেজটা রিস্টোর করে নিই। তিনটা ইমেজ ওপেন করি, একটা, দুইটা, আরেকটা ইমেজ ডাউনলোড করছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, দুইটা ইমেজে ইম্পোর্ট করলাম। এই যে এই ইমেজটা খুঁজতেছিলাম। ওকে, দেখেন তিনটা ইমেজ ইমেজ ওপেন করছি বুঝার জন্য। এই পার্সপেক্টিভ ক্রপ টুলে গিয়ে যে হাইট ওয়াইড সবগুলো ওই একই রকম আগেরটার মতো, এখানে একটা স্পেশালিটি হচ্ছে কি, এটা ক্লিক করলাম। আমরা গতকাল শিখছিলাম যে একটা ইমেজকে ফ্রেমের মধ্যে ঢুকানো, আর এটা কি করবে, ফ্রেম থেকে বের করে নিয়ে আসবে। তাহলে বের করার চেষ্টা করি, জুম করলাম, ক্লিক দিলাম, এখানে এখানে অনুমান করে নিয়ে নিলাম, নিলাম। এবার আমরা জুম করে দেখব, জুম করে এটা জাস্ট মিলাই দিচ্ছি। ওকে, এটা অলরেডি ঠিকই আছে মনে হচ্ছে আমার। একটু উপরে উঠাই দিই, এবার আমি এটা কিবোর্ড থেকে ইন্টার বা এখানে ওকে করে দিলাম। আর শো গ্রিড বলতে, দেখেন গ্রিড শো করাচ্ছে, করাবে না, করাবে কি না, এটাই ওকে করে দিলাম। দেখেন ইমেজটা আমার কী হইলো, চলে আসলো, অর্থাৎ ফ্রেম থেকে ইমেজটা বের হয়ে আসলো। এটা হচ্ছে মূলত আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তাহলে আরেকটা ইমেজে করি, এই যে এখান থেকে নিই, একই কাজ। আমি কোনটা নেব, প্রথমটাই নিই, ওগুলোর রেজুলেশন কমে যাবে। কেউ কি বুঝতে পারতেছে না আমি কীভাবে জুম করতেছি? দেখেন একজ্যাক্ট এই জায়গাতে জুম হইলো। এবার দিলাম, আবার এই জায়গাতে জুম করব। জি ভাই, কীভাবে আমি জুম করতেছি বলেন দেখি। এই যে আমার এখানে প্রয়োজন, আমি এখানে জুম করলাম, কিন্তু আমরা যে কন্ট্রোল চাপে প্লাস, যেখানে প্রয়োজন ওখানে ক্লিক করলেই হবে জুম বাটনে দিয়ে। এই যে আমি প্লাস মাইনাস করতে করতে আমার অনেক সময় লাগে যাইতো। দুইভাবে করতে পারি, আমার যেখানে প্রয়োজন ওখানে অল্টার চেপে, আমার এখানে প্রয়োজন মাউস রেখে এইভাবে জুম করতেছি, দেখেন অনেক সময় লাগে যাচ্ছে আমার এখানে, কিন্তু আমি কীভাবে করছি, কন্ট্রোল অল্ট সরি কন্ট্রোল চেপে স্পেস বাটন দিচ্ছি। এবার দেখেন একেবারে আমার একেবারে জায়গা মতো জুম হয়ে গেল, এই কোণ প্রয়োজন, এই যে এই কোণে জুম হয়ে গেল আমার। এবার দেখেন ওই কোণ প্রয়োজন, এই কোণে জুম হয়ে গেল। এই জুমের বিষয়টা দেখবেন যে আপনার কোন জুম দিয়ে আমার দ্রুত কাজ করতে পারবো, এটাও দিয়ে দিলাম, ঠিক ক্লিক দিলাম, ক্লিয়ার। দেখেন এটা আরও খুব সুন্দরভাবে ওখানে বেরিয়ে আসছে। আরও একটা উদাহরণ দেখবো, এটা হচ্ছে বিজনেস কার্ডের। এটা আমি শুরুতে দেখাই না, দেখাইলাম না কেন, আমরা প্রচুর পরিমাণে বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশের এই ডিজাইনগুলো কপি করব, প্রচুর পরিমাণে কপি করব, যত বেশি কপি করব তত, কপির ক্ষেত্রে এটা লাগবে অবশ্যই। হ্যাঁ, কপির ক্ষেত্রে আমরা যদি এখানে সরাসরি কপি করতে চাই তাহলে কিন্তু বুঝবো না কোন পাশ থেকে কোন পাশে, এই কপির কাজটা কিন্তু এখান থেকে আমরা করব। আর এখানে আমি গুগল থেকে, বা এটা গুগল থেকে তো না, আমি সরাসরি অ্যানভাটো থেকে ডাউনলোড করছি। এক সময় এই অ্যানভাটো ছিল গ্রাফিক্স ডিজাইনারদের স্বর্গ, এখন অ্যানভাটো কিন্তু এখন আর গ্রাফিক্স ডিজাইনারদের স্বর্গ নাই। গ্রাফিক্স ডিজাইনারদের এখন স্বর্গ কী হয়েছে বলতে পারেন কেউ? অ্যানভাটো তো দেখাই না বলেন। এই যে দেখাই ওয়েবসাইটগুলো দেখাই, এই যে অ্যানভাটো আমি বুক মার্ক করে রাখছি, এই যে এটা হচ্ছে আইকন, সরি এটা তো আমি ফ্রি পিকে দিছি। গ্রাফিক্স রিভার, হ্যাঁ ওই যে গ্রাফিক্স রিভার, ওটাই হচ্ছে অ্যানভাটো। অ্যানভাটোর একটা অন, অ্যানভাটো ঠিক ঠিক উচ্চারণ করতেছি না, ভুল উচ্চারণ করতেছি, এই যে এখন গ্রাফিক্স রিভার, হ্যাঁ গ্রাফিক রিভার, এটার একটা অংশ। এখান থেকে বিজনেস কার্ড, এখানে এক প্রচুর পরিমাণে আগে সেল হইতো, এটা হচ্ছে রিসেলেবল। এখানে আমরা ডিজাইন দিলে ঘুমায় থাকো টাকা ইনকাম করতে পারি। আর এখন চলতেছে এই যে, এখানে অ্যাপ্রুভ করাই কষ্ট, এখন হ্যাঁ এখানে অ্যাপ্রুভ করাই কষ্ট, আমি কয়েকটা সিভি দিছিলাম ওকে, ওটা রিজেক্ট করতে।
ওকে, আসলে বিষয়টা আমিও একবার দিছিলাম, আমারটাও রিজেক্ট করছে, পরবর্তীতে আমি পার্সোনালি চেষ্টা করিনি, আমি মোশন গ্রাফিক্সে শিফট করছি এই জন্য চেষ্টা করিনি। আর এদিকে এই যে ফ্রি পিক, ফ্রি পিকে আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে আছে, কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা বার্ষিক সমত 6,000 টাকা। ওকে, এখন হচ্ছে, এখন হয়ে গেছে ফ্রি পিক, এখন ফ্রি পিকে অনেক বেশি প্রাইস পাওয়া যায়, এই জন্য এই যে গ্রাফিক রিভার থেকে আমি একটা ডিজাইন ডাউনলোড করছি। আর এই যে ফ্রি পিক এবং গ্রাফিক রিভারে দেখবেন যে সবচেয়ে ভালো কোয়ালিটির ডিজাইন ছাড়া এখানে এফবি করে না, তার মানে আমরা একদিক থেকে ধরে নিতে পারি এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে সব ডিজাইনগুলাই হাই কোয়ালিটির। ঠিক, এখান থেকে আমরা ডিজাইনগুলো কপি করব। এই যে এটাও আমি বের করে নিয়ে আসি, এটা ক্লিক দিলাম, এই যে আপনাদের সাথে সাথে কিন্তু আমিও শিখতেছি। এই যে দেখেন, এটা আমাদের বিজনেস কার্ডটা কি হয়েছে, ওখানে মকআপ ছিল, ওটাকে বলা হয় মকআপ। আর এখানে দেখেন আমাদের সরাসরি কাজ করে, হ্যাঁ আমরা মকআপ থেকে বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, মকআপ থেকে বের করে নিয়ে আসলাম, এই হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। কারণ যে কোনো জিমেজ থেকে আমাদের কোনো কিছু বের করে নিয়ে আসার জন্য নিয়ে আসতে পারি, আর এদিকে তেমন কিছু লাগবে না। আর আপনারা চাইলে নিজেরাও এখানে একটু মেকারি করে দেখবেন, দেখবেন যে কোনটাতে কি হচ্ছে। ওকে, এবার দেখেন স্লাইস টুল, স্লাইস টুলটা আসলে সাধারণত বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে করা হয়ে থাকে, বড় বড় প্রজেক্ট। আমরা হচ্ছে ছোট ছোট প্রজেক্ট করতেছি, ছোট একটা প্রজেক্টেই দেখাই, এটা দিয়ে দেখাই স্লাইস টুলের ব্যাপারটা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়। এখন এখন দেখেন, আমি চাচ্ছি এই ইমেজটা মিডিল বরাবর আমি ক্রপ করব, মিডিল বরাবর ক্রপ করব, অর্থাৎ এ পাশে আমার মডেলটা একটা অংশ, একটা ইমেজ হবে, আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি এটা হবে একটা অংশ। তাহলে আমরা এটা কাজটা কীভাবে করব, কীভাবে করবেন আপনি? স্লাইসিং করে করতে হবে না? আমরা স্লাইসিং করেও করতে পারি, স্লাইসিং আমরা তো স্লাইসিং টুল জানি না এখনো। তাহলে আপনি কীভাবে করতেন আমাকে, এই যে এখানে আছে স্টার্ট, এই যে স্টার্ট নাও, এখান থেকে এ পাশে একটা করতে হবে, এ পাশে একটা করতে হবে। টুলকে সিলেক্ট করে তারপরে ওই মুভ হ্যাঁ হ্যাঁ টুলের ওইটাই সাথে, ওইটাই আমরা দেখেন ওইটাই করতাম, আমরা তো জানি ক্রপ টুল করে। এটা আমি টেনে, সরি, আমার এখানে যে রেশিও দেওয়া আছে কি 2:5 থেকে নিচ্ছে নিলাম, এই যে আমরা এইভাবে কিন্তু ঠিকঠাক করতাম, উপরে নিলাম নিচে নিলাম, এই যে এটা একবার যা আমি ঠিকঠাক করে নিয়ে, এটা একবার ঠিকঠাক করে নিয়ে ওকে দিয়ে তারপর এটা একবার সেভ করতাম, নিলাম এটা একটা আমি সেভ করলাম, তারপর ব্যাক যায় হয়তো আবার এটা একবার নিয়ে, এই যে আবার এ পাশে একটা নিলাম, আর কি ঠিকঠাক করলাম, ঠিকঠাক করে তখন আরও একবার সেভ করলাম, এইভাবে দুই টাইমে সেভ করলাম। আমরা এই স্লাইস টুলের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারি, একসঙ্গে যে অংশটা আমার প্রয়োজন সেই অংশটা কেটে আমরা এক্সপোর্টও করতে পারি। এটা দেখি স্লাইস টুল, আমরা স্লাইস টুল সিলেক্ট করে আমার যতটুকু প্রয়োজন আমরা যেভাবে সিলেকশন করি ঠিক ওইভাবে নিয়ে, এই যে আমি এখানে পর্যন্ত নিতে যাচ্ছি, এখান পর্যন্ত নিয়ে নিলাম। কিন্তু স্লাইস টুলে আমার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ, আমি প্রথম স্লাইসটা ক্লিক করে আমরা গাইড নিয়ে নিতে পারি। এই গাইডের বিষয়টা হচ্ছে কি, আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপবেন তখন এই রোলার চলে আসবে, আর তো হচ্ছে রোলার, এখানে চলে যাচ্ছে আস্তেছে, আর যদি ভিতর থেকে আনতে চান ভিউ, ভিউ থেকে এই যে রোলার, রোলার দিয়ে আমি এখানে এখান থেকে যদি টেনে নিয়ে আসি, তাহলে আমার এখানে শো করাচ্ছে যে কতটুকু। আমি যদি এই রোলার দিয়ে দিই, যেমন এই ডিজাইনগুলো রোলার দিয়ে করা হয়েছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চিপে অ্যালের পাশে সেমিকোলন একটা বাটন আছে, দেখেন যাচ্ছে চলে যাচ্ছে, এটাই একটারই অনেকগুলো শর্টকাট। তাহলে একটারে অনেকগুলো শর্টকাট, আমরা এটা কন্ট্রোল চেপে আর চেপে করতে পারতেছি, আবার কন্ট্রোল চেপে এল এর পাশে যে বাটনটা আছে, অর্থাৎ যেটাকে বলা ক্লোন বা সেমিক্লোন দুইটাই বলেন, দুইটার ক্ষেত্রে আছে। তাহলে এটা আমরা এভাবে আনতে পারি। আমরা এটা কি করব, প্রথমে আমরা এই যে গাইড দিয়ে নিব, আমি গাইডটা দিয়ে দিয়েছি, নিয়ে আসলাম। এই গাইড দিয়ে নেওয়ার ফলে কী হবে, আমি ক্লিয়ারলি ভাবে আমি কোথা থেকে কোথায় স্লাইস করতে যাচ্ছি এটা দেখতে পাবো। এই যেমন এখান থেকে এখানে এই যে গাইডটা অটোমেটিকলি ধরে নিচ্ছে, আর যদি গাইড নিই তাহলে কিন্তু অনুমান করে দিতে হচ্ছে যে গাইডের কীভাবে ধরতেছে। কীভাবে বুঝলাম, যখন এইদিকে থাকতেছে কোনো কিছু ধরতে না, তখন কিন্তু কালারটা একটা সাদা থাকে, আর যখনই ধরো ম্যাগনেটের মতো, চৌম্বকের মতো আকর্ষণ করে নিচ্ছে। ওকে, আমি গাইড অফ করে দিলাম, এটুকু আমি সেভ করলাম। এই যে এখান থেকে একেবারে এক্স্যাক্টলি ভাবে এখানেই নিচ্ছে, দেখেন। তাহলে আমরা ওই যে স্লাইসের ক্ষেত্রে গাইড অন করে কাজ করলে আমাদের সুবিধা হবে। আমি কিন্তু স্লাইস একটা সিলেক্ট করে ফেলছি, এই স্লাইস সিলেক্ট করা অবস্থায় আমি চলে যাব ফাইল,
ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব। এবার কিন্তু সেভ দিয়ে কাজ করবে না, এটা সেভ ফর ওয়েবেই যাইতে হবে, সেভ ফর ওয়েব। এটা আমি ফিড ভিউ করে দিই। এবার দেখেন দুইটা অংশ ভাগ করা হয়েছে, এপাশে একটা অংশ, এপাশে একটা অংশ, দুটা অংশে ভাগ করা হয়েছে। আমরা চাইলে একাধিক স্লাইড স্লাইস নিতে পারি, স্লাইড তো না স্লাইস, একাধিক স্লাইস নিতে পারি আমি এটার জন্য। হ্যাঁ ভাই কিছু বলতেছেন? বললাম যে সেটা একাধিক কিভাবে নিবে, এখানে তো দুইটা একসাথে নিতে পারলাম আমরা। ও আরো টানবেন, আরো সিলেকশন করবেন, আরো স্লাইস হবে। আচ্ছা আমি এটাতে যাচ্ছি। এই যে এখানে দেখেন দুইটা অংশ, আমি একবার স্লাইস করছি, দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে হয়ে গেল। এখন দেখেন আমি এদিকে, আমরা এদিকের সেভের অপশনগুলো আমরা জানি, আমি অরিজিনালিতে দিলাম, কোয়ালিটি আর কমাইলাম না। হ্যাঁ অরিজিনালিতে দিলাম, কোয়ালিটি কমাইলাম না, সরি এটা অনেক জুম দিয়ে দিছে। এটা এখন আমি ফিট করব কিভাবে? আমি চাচ্ছি যে ইমেজটা আমি আমার উইন্ডো অনুযায়ী দেখবো, আমাকে বলেন। আমি একটু আগেও কিন্তু ফিট করছি, তারপরে বলছি আমার কাছে অনেক জুম হয়ে গেছে ভুলে, এখন আমি ইমেজটা দেখতে পাচ্ছি না। ডাউন বক্স থেকে, হ্যাঁ এই বক্স এই যে থেকে ফিট ভিউ কিংবা ফিট স্ক্রিন যে কোনো একটা দিলেই হলো। এই যে আসছে, আমি প্রথমে যাচ্ছি এই মার্কেটিং, ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এটা এক্সপোর্ট হবে। এখান থেকে আমি সরাসরি দিলাম সেভ। এটার ক্ষেত্রে কি হয়, অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি ফোল্ডার তৈরি হয়ে যায়। সেটা আমি ফোল্ডার দিলাম না, এই স্লাইস থেকে দেখেন অল স্লাইস, আমি এখানে দিলাম সিলেক্টেড স্লাইস, এখানে দিয়ে সেভ দিলাম। এবার দেখি, এই যে ইমেজ একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, আমি যে স্লাইসটা সিলেক্ট করছিলাম দেখেন ততটুকু আমার এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে। আবার দেখি, এবার দেখেন আমরা দুইটাই এক্সপোর্ট করতে যাচ্ছি, এখান থেকে সেভ ফর ওয়েব নিলাম, এবার সরাসরি আবার সব আবার সেভ দিয়ে দিলাম। এবার আমি বাইরে সেভ দিচ্ছি না, বাইরে সেভ দিলে কি অলরেডি আমার একটা ইমেজ ফোল্ডার আছে, এই জন্য ইমেজের ভিতরেই দিচ্ছি। এবার দিলাম অল স্লাইসেস দিলাম, এবার সেভ দিলাম, সেভ হইলো। দেখেন এটার ভিতরে একটা আরেকটা ইমেজ ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটার ভিতরে দিছিলাম কিন্তু। এবার দেখেন দুইটা, এটা একটা এক্সপোর্ট হয়েছে আলাদা, এটা একটা এক্সপোর্ট হয়েছে আলাদা, ক্লিয়ার। এখন একটু আগে আমার যেটা প্রশ্ন হলো একাধিক কিভাবে নিব, এখানে একটা নিলাম, এই যে এখানে একটা স্লাইস, এই যে আমাদের একাধিক স্লাইস কিন্তু নেওয়া হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম। তাহলে দেখি একটা দুইটা তিনটা, আরও যদি ফিট করে দিই দেখেন এই যে ফেসটা কিন্তু একটা স্লাইস হিসেবে ধরছে, এদিকে একটা স্লাইস, এদিকে একটা স্লাইস, এই স্লাইসগুলো আরও আমরা মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করব, বা স্লাইসগুলো ডিলিটও করতে পারি। এই স্লাইসটা আমি ডিলিট করতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইস, এটা চলে গেল। এই স্লাইসের মধ্যে আমি আরও ভাগ করতে যাচ্ছি, কীভাবে করব এটা যদিও তেমন প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট হয়ে যায়, আমি দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ডিভাইড স্লাইস, এখন হরিজেন্টাল বরাবর আমি চাচ্ছি যে কয়টা কলাম রো হবে, আমরা কাজ করছি কলাম রো সম্পর্কে, টেবিল তৈরি করছি, এখানে দিলাম পাঁচটা, এখানে দিলাম ছয়টা। দেখেন ওই অনুযায়ী আবার কিন্তু এখানে ডিভাইড নিয়ে নিছে, যে প্রত্যেকটা ঘর ঘর নিয়ে নিছে। এভাবেও আমরা আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে। এটা বিশেষ করে প্রয়োজন পড়ে কাদের ক্ষেত্রে, ইউএক্স ইউআই ডিজাইনারদের ক্ষেত্রে। ইউএক্স ইউআই ডিজাইনার কী করে, ইউ তো হচ্ছে ইউজার, আই তো হচ্ছে ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, ওদের ডিজাইন হচ্ছে যেমন অ্যাপ অ্যাপের ডিজাইন করে, অন্যান্য যেমন ইউআই ডি ডিজাইন। এই যেমন এখানে এই যে একটা সফটওয়্যারের কী ধরনের দেখতে হইতে পারে, এই ডিজাইনটা করছে, এগুলোকে বলে ইউআই ডিজাইন। এগুলোর ক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকটা সেক্টর সেক্টর আলাদা আলাদা করে অনেক সময় আমাদের বায়ারকে বা দেখাইতে দেখানোর প্রয়োজন হইতে পারে, এক্ষেত্রে ওই ক্ষেত্রেও করে, বা এদেরও এই ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হতে পারে। এটাই কারণ আমাদের এখানকার পুরো জিনিসটাই দেখলাম, স্লাইড থেকে প্রোবে চলে যাই। এখন পর্যন্ত যতটুকু দেখাইলাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? আমার কি ইন্টারনেট চলে গেছে নাকি আবার? না কারো বোধহয় কোনো প্রশ্ন নাই। ওকে আমার তো ইন্টারনেট, আমি তো মনে করছিলাম আমার ইন্টারনেট চলে গেছে, আমি শুধু শুধু বকবক করতেছি এমনটাই এমনটাই মনে করছিলাম। ধরে নিলাম কারো কোনো প্রশ্ন, সবার করা তো এই কারণে বোঝা যায় না, কেউ বললেও শোনা যায় না। ওকে মাঝে সাথে যাদের নয়েজ হবে না তারা কথা বলার চেষ্টা করবেন। তাহলে এটা আমি আপাতত কেটে দিলাম, সবাই ঘুমাইতেছে। আচ্ছা যাক, আসলে ভাই আমি কিন্তু সকাল
প্রায় 9টা থেকে বকবক করতেছে, এখনো কথা বলতে আছে, দীর্ঘ টাইম কথা বলতেছে, আর আপনার তো একটু করে কথা বলবেন, হ্যাঁ বুঝেছি কিংবা বুঝিনি এমনটাই বলবেন, সেটা একটু কথা বলার চেষ্টা করবেন। এইবার এবার তাহলে ইমেজ রিসাইজ দেখি এখানকার পুরোটা কভার হইলো কিনা। ইমেজ রিসাইজ ক্রপ টুল দেখছি, পার্সপেক্টিভ ক্রপ টুল দেখলাম, ইমেজ সাইজ দেখলাম, সেভ ফর ওয়েবও দেখছি, ফাইল ফরম্যাটও দেখছি। আসলে আমরা কিন্তু ফটোশপের অনেক কিছু শিখে ফেলছি অলরেডি, অনেক কিছু শিখে ফেলছি ফটোশপের এই কয়েকদিনে, আর কয়েকদিন হলে ফটোশপের প্রায় আমরা সব কিছু অনেকগুলো প্রায় সম্পূর্ণ। ভাই সব দেখো যে সব শেখা হয় নাই। হ্যাঁ ভাই আমি বলি ভাই, তারপর একটু হ্যাঁ দেখেন আমরা ফটোশপের অনেক কিছু শিখে বলছি, এখানে 1 2 3 4 5টা টুল শেখা হয়ে গেছে। এদিক থেকে দেখেন আমরা এখানে কালারের টুল জানি, এখান থেকে আমরা জুমের টুলের জানি, এখান থেকে আমরা হ্যান্ড টুল সরানো জানি, তা এখান থেকে এটা সম্পর্কেও মোটামুটি আমাদের আইডিয়া চলে আসছে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এই যে এটাও এখানে শিখছি কি আইড্রপার, আইড্রপারটা মানে এটা দেখাই দিই আইড্রপার কি করে, এখানে যেখানে ক্লিক দিব ওই কালারটা এখানে চলে আসবে, এই নীল কালার দিলাম এখানে চলে আসলো। এই 10টা টুল শিখে ফেললাম, আর মাত্র কয়েকটা টুল বাকি আছে, এগুলো একটু করে দেখালেও শিখে যাবেন। দেখেন আমরা কিন্তু টুল ধরতে গেলে অনেকগুলো টুল শিখে ফেলছি, আর যদি যেভাবে ক্লাস করতেছি এইভাবে আরও 5টা ক্লাস করি ধরতে গেলে ফটোশপের আমরা আমরা যতটুকু কাজ করব, আমরা কি করবো ফটোশপের ফ্লেয়ার ডিজাইন করবো, বুশার বুশিয়ার ডিজাইন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লেয়ার বুশিয়ার হয়তো কেউ কেউ জানে না, তাদের জন্য দেখাই ফ্লেয়ার কোনটাকে বলে, আমরা যেটাকে আমাদের লিফলেট বলি ধরতে গেলে ওটাকেই ফ্লেয়ার, FLAYER যেটা জানি না ওইটাই গুগলকে বলবো। এই যে এগুলোকে বলা হয় ফ্লেয়ার, অর্থাৎ এটা সেটা হতে পারে A4 পেজ, লেটার পেজ, এগুলো কিন্তু আমরা সবগুলোই প্রায় শিখে গেছি। এই যে দেখেন আমরা এখানে কি করছে, একটা পুরা পেজ দিছে, কিছু লেখা লিখছে, এবার সে একটা শেপ দিছে, এখানে একটা শেপ নিছে, এখানে একটা ছোট করে এটা, ওই দিক থেকে আমরা যদি আর কয়েক 5টা ক্লাস করি তাহলে কিন্তু ফটোশপের যাবতীয় ডিজাইন করার জন্য একটা কোয়ালিটি আমাদের চলে আসবে, কিন্তু আমাদের ডিজাইন কোয়ালিটিটা ইম্প্রুভ হবে না, এর পরবর্তী সময়টাতে আমরা ডিজাইন কোয়ালিটি ইম্প্রুভ করব। ভাই কে জানি বলতেছিলেন আর কি টুলের বিষয়ে, তখন আমি বলছিলাম কে জানি একজন বললো যে আর কি টুলের বিষয়টা, আমি যেমন বললাম যে ফটোশপের প্রায় অনেক টুল বা শিখে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আমরা দেখছি আসলে সব শিখা হয়নি। হ্যাঁ এই যে ভাই আমি, হ্যাঁ এই যে দেখলেন বাসায় হোমওয়ার্ক করলে শিখে ফেললেন, তাহলে আমাকে বলেন যে এই যে এখানকার আপনি কি এখানকার প্রত্যেকটা জানেন না, লেসো টুল কি কাজ করে, হ্যাঁ জানি, তাহলে পলিগন কি করে এটাও জানেন, ম্যাগনেটিক কি করে এটাও জানেন, তাহলে আপনি জানেন, খালি আপনার মাথায় আসতেছে না আমাকে কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন কোনটা ব্যবহার হ্যাঁ করতে হবে। হ্যাঁ ওইটাই ওইটাই, যেমন একটু আগে ওই যে ভাইকে দেখালাম, উনি যেমন ওই ঘরের কি ওই যে ডট ডট গুলো কিন্তু তৈরি করতে পারেনি, কিন্তু উনি কিন্তু হ্যাঁ কাজটা জানতো কিভাবে তৈরি করতে হয় উনি কিন্তু জানতো, কিন্তু ওনার তো হ্যাঁ ওনার মাথায় আসেনি যে আমাকে এইটা দিয়ে করতে হবে। এই জন্য সামনে যদি আর আমরা আরো 5টা ক্লাস করি দেখবেন যে আমরা ফটোশপের আমাদের যতটুক কাজ করার জন্য যা লাগে, ফটোশপ তো বিশাল অনেক অপশন, কাজ করার জন্য যা লাগে সবগুলাই দেখেন শিখে গেছেন, যে আপনার মাথায় তখন আসবে না যে কোনটাতে আমার কোনটা ব্যবহার করার দরকার, যখন কাজ করতে থাকবো তখন বুঝবো যে আমাকে কোন টুলটা এই কাজে আসবে, আর তখন আমরা ডিজাইন কোয়ালিটি ইম্প্রুভ করবো। এবার আসবো ব্রাশ টুল, এই যে ব্রাশ টুল, এই দেখেন আরেকটা আরও একটা টুল শিখে যাচ্ছি আমরা, এখানে ভিতরের গুলা সহ দেখবো আমরা, আরও একটা টুল শিখে যাচ্ছি, দেখেন আর কয়েকটা টুল মাত্র। ব্রাশ টুলের ভিতরে কী কী আছে, ব্রাশ টুলের ভিতরে আছে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেস টুল, মিক্সার টুল। আপনাদের অনেক সময় আছে অন্যান্য গ্রুপকে ব্রাশ টুল দেখাইছে, কারণ ওরা বেশি হোমওয়ার্ক দিচ্ছে আপনাদের তুলনামূলক কম, যদি সময় থাকে তাহলে অন্য গ্রুপেরও হোমওয়ার্কগুলো দেখবো, দেখবো যে ওনাদের তুলনায় আজকে আমরা আমরা ভালো করছি না খারাপ করছি। এগুলো মনে আর লাগবে না ব্রাশ টুলের জন্য, তাহলে ডিলিট করে দিই তাহলে ফ্রি হয়ে যাবে। একবারও যদি আমরা ক্লোজ করতে পারি, রাই এখানে রাইট বাটন ক্লিক করে একটা এই যে ক্লোজ অল, তাহলে ক্লোজ অলে সবগুলো কিন্তু একসঙ্গে ক্লোজ করা যায়। আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, 1920x1080x72 ট্রান্সপারেন্ট নিব না, হোয়াইট নিব, ওকে সাদা আমার একটা পেজ নিয়ে নিলাম, ব্রাশ টুল, আগের ব্রাশ ক্লাসকে বোঝানোর জন্য অনেক কিছু অ্যাড করা হয়েছে, এটা আমি রিসেট করে নিই, অর্থাৎ ডিফল্টভাবে যেমনটা থাকে তেমনটাই করে নিলাম।
তাহলে দেখেন আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার যে কালারটা থাকবে ব্রাশ টুল সেই কালারটাই অ্যাপ্লাই করবে, ফরগ্রাউন্ড কালার যে কালারটা থাকবে সেই কালারটাই ব্রাশ টুল অ্যাপ্লাই করবে। আমি এখানে লেয়ার নিচ্ছি কারণ আমি সরাসরি ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাড করি এটা আমি ইচ্ছা মতো পরবর্তীতে নড়াইতে পারবো না, তাই আমি একটা লেয়ার নিয়ে নিলাম। তাহলে ব্রাশ টুল কী করে, ব্রাশের যেই কাজ সেটাই করে, রিয়েল লাইফে ব্রাশ টুল দিয়ে যে পেন্টিংয়ের কাজগুলো করে ওই যেভাবে কাজ করে ও সেভাবেই করে। এই যে এটা দেখাই, ব্রাশ টুলের ধরতে গেলে ক্লাস নিতে গেলে 2 ঘন্টাতেও ব্রাশ টুলের ক্লাস নেওয়া শেষ হবে না, 2 ঘন্টা বা তারও বেশি। এদিকে শুনতে শুনতে আমরা যেন বোরিং হয়ে যাবো, কিংবা এদিকে শুনবো এদিকে শেষ হয়ে যাবে। আমিও অতটা ব্রাশ টুলে জানি না, তবে যতটুকু শেখানোর প্রয়োজন ততটুকু জানি। এই যে ব্রাশ টুল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায়। আমরা কি ফাইবারে এরকম ডিজাইন বিক্রি করব, এরকম আমাদের কিন্তু মডিউলে নাই এই ধরনের ডিজাইনগুলো বিক্রি করব নাই। আর যারা এই ধরনের ডিজাইনগুলোর জন্য ব্রাশ টুলটা আমাদেরকে স্পেশালিভাবে জানতে হবে এই ধরনের ডিজাইনগুলো করার জন্য, যেটাকে বলে পেন্টিং। কিন্তু সিম্পলভাবে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা শিখবো। তাহলে ব্রাশ টুলের মেইন কাজ হচ্ছে আমরা সেটা দিয়ে অঙ্কন করতে পারি। দিলাম ডিফল্টভাবে এভাবে দিচ্ছি, ইচ্ছা মতো আমি যেমন দরকার তেমনটাই করতে পারতেছি। দেখেন ব্রাশ টুল সিলেক্ট করার পরে উপরে কিছু অপশন আসছে, এগুলো দেখি ডিফল্টভাবে যেটা কাজ করতেছে। প্রথমে যেটা হচ্ছে সাইজ, এই সাইজটাকে এই যে সাইজটা ছোট হয়ে গেছে, যেই সাইজটা আমরা এই যে অল্টার চেপে ছোট বড় করতেছি কিংবা কিবোর্ড থেকে ব্র্যাকেটের হাত ব্র্যাকেট চেপে ছোট বড় করতেছি, এটা হচ্ছে সাইজ। তারপরে দেখেন এটা হচ্ছে হার্ডনেস, হার্ডনেসটা কি, হার্ডনেস 0 অবস্থায় আমি একটা টান দিই নিজে নিজেই বুঝতে পারবো। এবার হার্ডনেস 100 দিলাম, এবার একটা টান দিই, তাহলে হার্ডনেসটা কি হার্ড করতেছে আর সফটনেস সফট করতেছে। আমরা যেখানে 50% দিই বা 35% দিছে ওই অনুযায়ী এটা হার্ডনেস এবং সফট করবে। তারপরে এখানে একটা ধরতে গেলে কোণের মতো অপশন আছে, এই যে কোণ আরও বিষয়টা এখান থেকে ডিটেলস এখান থেকে আমরা করতে পারি, কিন্তু এখানে ডিটেলসটা বুঝতে একটু কষ্ট হবে, আমরা ভিতর থেকে দেখব এটার কাজটা। আর এটা দেখেন এটা হচ্ছে যখন ক্লিক দিচ্ছি এটা হার্ড, এই যে এখানে 100% হার্ডনেস হয়ে গেছে, এখানে 0% হয়ে গেছে, এটা প্রিসেট বা অর্থাৎ পূর্বে থেকে সেট করা হয়ে গেছে। এই হার্ডনেসটা পূর্বে থেকে আরও অনেকগুলো এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন এখানে দেখি এখানে ঘাসের টুল কিছু দিচ্ছে মনে হয়তো, এই যে দিচ্ছি এটা ঘাসের মতো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পূর্বে থেকে ফটোশপ করতে গিয়েই ডিফল্টভাবে দেওয়া আছে, এগুলো বিভিন্ন রকম কালার নিচ্ছে যখন এই টুলটা তৈরি করে তখন এইভাবেই তৈরি করছিলো, যার কারণে এটা এরকম হচ্ছে। আমরা এখন বাইরে থেকেও বিভিন্ন টুল অ্যাড করে বিভিন্ন ব্রাশ অ্যাড করে দেখব। তারপরে ব্রাশের এই পাশগুলো দেখি, এটা ব্রাশের এদিকে ডিটেলসটা চলে আসতেছে, ডিটেলসটা আসবো। এবার দেখেন এটা কি, এটা কি আমাকে বলেন, আপনারা জানেন এটা? হ্যাঁ, ব্লেন্ডিং বা ব্ল্যান্ড মোড যেটা বলেন ওই ওইটাই হচ্ছে এটা। আমরা সরাসরি ব্রাশের ওই যে ইমেজটা আছে আমরা ওইটার মধ্যে সরাসরি দিতে পারি। যেমন আমরা এই ব্রাশের কালার দিয়ে কি করছিলাম, ওই যে লিপস্টিক তৈরি করছিলাম ওখানে থেকে আমরা ব্ল্যান্ড মোডটা কোথা থেকে দিছিলাম, এখান থেকে। আমরা যদি এখান থেকে, হ্যাঁ আমরা যদি এখান থেকে দিতাম তাও হইতো। এরপরে দেওয়া আছে অপাসিটি, আমি ডিফল্টভাবে এটা নিয়ে নিই, অপাসিটিটাও আমরা জানি, অপাসিটিটা বলি কেউ একজন কি জিনিস। অপাসিটি হচ্ছে মানে শূন্য থেকে মানে এক, শূন্য থেকে এক পর্যন্ত, এটা শূন্য থেকে 100 এক থেকে পর্যন্ত, শূন্য দিকে নামলে স্বচ্ছ হবে আর একে ওটা হার্ড থাকবে। হ্যাঁ ঠিক বলছেন, আমিও একটু বলার চেষ্টা করি আপনার সাথে। এই অপাসিটিটা করতে হচ্ছে আমরা কতটুকু দেখতে পাচ্ছি, উজ্জ্বলতা কতটুকু, এটা হচ্ছে অপাসিটি, অর্থাৎ উজ্জ্বলতা বা কতটুকু দেখতে পাচ্ছে, ট্রান্সপারেন্সি এটাও বলতে পারি। এবার এটা কী করছে, আমি 100% অপাসিটি দিয়ে এটা অঙ্কন করলাম। এবার অপাসিটি কমাই দিই, আপনারা নিজে নিজেও দেখবেন অপাসিটি কত দিচ্ছি, একেবারে কমাই দিলে হয়তো দেখতে পাবো না। এই যে ওয়ান আছে, ওয়ান ওয়ানের আর কমানো যাচ্ছে না, ওয়ানও দেখতে পাচ্ছি না। আসলে এটা হালকা খুবই অপাসিটি হয়েছে, খুবই কম, এই জন্য দেখতে পাচ্ছি না। আমি এটা 50% দিচ্ছি, দেখেন এবার কালারটা কী হয়েছে, কম হয়ে গেছে। আরও যদি কমাই, এই যে এটাই, আমি যদি নিচে একটা আলাদা কালার নিই, এটা নিচ্ছে না কেন, আসলে আমাদের আমাদের ট্রান্সপারেন্ট না, এই জন্য এটা আসলে ওই কালারটা দেখা যাচ্ছে না, নাহলে আলাদা কালার দেখা যাইতো। এই লেয়ারটা আমাদের ট্রান্সপারেন্ট না এই জন্যই। আচ্ছা যাই হোক, অপাসিটির বিষয়টা হচ্ছে যে এটার ডার্ক উজ্জ্বলতাটা কতটা বাড়াচ্ছে কতটা কমাচ্ছে,
এটা হচ্ছে অপাসিটি নিলাম আর এখানে অপাসিটি বাড়াই দিলাম। এরপরে দেখেন একটা আইকন আছে, এখানে একটা আইকন, এখানে একটা আইকন, একই রকম চাপলে এখানে একটা, এখানে একটা। এই আইকনগুলো কি কাজ করে? এই যে আইকনগুলো আমাদের আমাদের কারো গ্রাফিক্স ট্যাবলেট আছে? গ্রাফিক্স ট্যাবলেট সম্ভবত নাই, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনে এখনো ঢুকিনি। আমরা গ্রাফিক্স ট্যাবলেট হবে কিভাবে? আমার প্রশ্নটা ভুল হয়েছে, দেখাই। আমরা অনেকে গ্রাফিক্স ট্যাবলেটও জানি না, তাহলে গ্রাফিক্স ট্যাবলেট জিনিসটা কি এটা একটু বলি। এই যে আমি একটু আগে যে ডিজাইনটা দেখাইলাম ওয়ালের মধ্যে ডিজাইনটা, এই ডিজাইনগুলো কিন্তু সরাসরি আমরা মাউসের মাধ্যমেই সম্পূর্ণ করা সম্ভব না, মাউসের মাধ্যমেই, বা এই ডিজাইনটা মাউসের মাধ্যমে যদি করতে যাই অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যেমন মাউস কিবোর্ড লাগাইছি ঠিক এমন একইভাবে একটা ডিভাইস আছে, এটাকে বলা হয় গ্রাফিক্স ট্যাবলেট। তাহলে গ্রাফিক্স ট্যাবলেট সার্চ দিয়ে ডিভাইসটা কেমন দেখতে দেখি। এই যে আগের ব্যাচকে দেখার জন্য সার্চ দিয়েছিলাম, ওই জন্য সার্চটাও চলে আসতেছে। এই যে এগুলো হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, এই যে দেখেন এই হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। দেখতে এটা আমাদের খাতার মতো, সাথে একটা কলম আছে। এই গ্রাফিক্স ট্যাবলেটটা কোথায় কোথায় সাপোর্ট করবে দিয়ে দিছে, তার মধ্যে এই যে ফটোশপের আইকন, ফটোশপও সাপোর্ট করবে, মায়া, ম্যাক্স, মায়া হচ্ছে এগুলো 3D সফটওয়্যার। তাহলে দেখেন এই হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট, সাথে একটা কলম থাকে, আর যেটা গ্রাফিক্স ট্যাবলেটের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেওয়ালা গ্রাফিক্স ট্যাবলেটগুলোর অনেক বেশি দাম, ওগুলোর প্রায় 55,000 60,000 এরকম এক একটা গ্রাফিক্স ট্যাবলেটের দাম, যেগুলোর ডিসপ্লে আছে। আমরা ওই কম্পিউটারের ডিসপ্লেটা আমরা গ্রাফিক্স ট্যাবলেটেও দেখতে পাই, এটা হচ্ছে টাচের মতো। আর এগুলো হচ্ছে 8-10,000 4,000 মনে পাওয়া যায়, কম দামের পাওয়া যায়। এখানে আমরা কলম দিয়ে যে আঁচড়টা দিচ্ছি, অর্থাৎ আমি এখানে মাউস দিয়ে যে আঁচড়টা দিচ্ছি, ওই আঁচড়টা যদি আমি ট্যাবলেট দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখন এই জিনিসটা কি দেখেন, এখানে আমি মাউসটা রাখি, কী লেখা আসে পড়ার চেষ্টা করি। মাউসটা রাখলাম, লেখা আছে অলওয়েজ ইউজ প্রেশার ফর অপাসিটি। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আমাদের যারা গ্রাফিক্স ট্যাবলেট ইনসার্ট করবেন, তারা যত বেশি ওই কলমটা দিয়ে চাপ দিবেন তত বেশি অপাসিটি বাড়বে, যত কম চাপ দিবেন তত অপাসিটি কমবে, এটা হচ্ছে এটার কাজ। এটা তাহলে কি প্রেশার, আর ফ্লো জিনিসটা অনেকটা অপাসিটির মতো, ফ্লোটা কি করে সরায় দেয়। আমি একটা নিলাম, হ্যাঁ, ফ্লোটা কি করে কালারটা ছড়ায় দেয় অনেকটা অপাসিটির মতোই, যখন আমি সরাসরি কাজগুলো ইমেজের মধ্যে, সেক্ষেত্রে সুবিধা হবে। এখানে আমি হার্ডনেস কত আছে, 0 আছে, এবার ফ্লো আমি কমাই দিচ্ছি, দেখি পার্থক্য কি আছে। আসলে এখানে আমরা একটু দেখতে কমই পাবো, যে ফ্লোটা হালকা কি করেছে সরাই দিচ্ছে অনেকটা অপাসিটির মতোই, এটা কাজটা করে যখন সরাসরি কাজগুলো করব তখন এখানে আরও ক্লিয়ার হবে। তেমন একটা এখানে অতটা পার্থক্য ক্ষেত্রে এমন নাই, তবে পার্থক্য আছে, নাহলে তো আর ওইটা দিত না। তাহলে ব্রাশের এখানে এইটুকুই কাজ, এবার আমরা বাইরে থেকে ব্রাশ নিয়ে আসবো, বাইরে থেকে ব্রাশ ইনসার্ট করব। দেখেন আমরা যখন ব্রাশ ইনসার্ট দেখি, এখানে একটা সেটিংয়ের অপশন আছে, সেটিংয়ের অপশনে দেখেন এখানে নিচের দিকে রেস্ট, লোড, আরও কিছু অপশন আছে, বাইরে থেকে আমরা ব্রাশ আনতে পারি। এগুলো যদি বড়ো করে দেখতে চাই, লার্জ থাম্বনেল, স্মলে আমার কাছে ভালো লাগতেছে, স্মলে দিয়ে দিলাম। আরও এই অপশনগুলো দু একটা দেখলেন, দেখবেন, দেখলে আপনি নিজে নিজে বুঝে যাবেন। তবে নিচেরটা সম্পর্কে আলোচনা করি, এগুলো হচ্ছে পূর্বে থেকে কিছু ব্রাশ সেট করা আছে ফটোশপ, যেমন ন্যাচারাল, ন্যাচারাল ব্রাশ টু, অর্থাৎ ন্যাচারাল সম্পর্কে এখানে কিছু ব্রাশ অ্যাড করা আছে। তারপর হচ্ছে ক্যালিওগ্রাফি ব্রাশ, আমি ক্যালিওগ্রাফি ব্রাশটা দেখাচ্ছি একটু, ডিফল্টভাবেই আছে ক্যালিওগ্রাফি ব্রাশে। এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে অপশন আছে রিপ্লেস কারেন্ট ব্রাশ উইথ দ্য ব্রাশেস ফ্রম ক্যালিওগ্রাফিক ব্রাশেস। আমি যদি ওকে দিই, তার মানে এটা 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 বোঝাচ্ছে যদি ওকে দিই তাহলে কী হবে, আগেরগুলো ডিলেট হয়ে যাবে, আর যদি অ্যাপ্রেন্ট দিই তাহলে এগুলোর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আমি চাচ্ছি আগেরগুলো ডিলেট হয়ে যাক, আমরা রেজিস্টার দিয়ে ব্যাক নিয়ে আসবো। ওকে দিলাম, দেখেন আগেরগুলো ডিলেট হয়ে গেছে। এটা কী ব্যবহার করে, সাধারণত আমাদের বিভিন্ন রকম লেখার ডিজাইনের ক্ষেত্রে এই ব্রাশটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে এবার এটা যদি সরাসরি ট্যাব দিয়ে লেখা হইতো, তাহলে আমাদের সরাসরি হ্যান্ডরাইট যেমন তেমনটাই কিন্তু আসতো ওই ট্যাবের মধ্যে। আর এই কাজটা আমরা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে করতে পারি। এই কাজের একটা উদাহরণ দেখে আসি, বাংলা দিয়েই দেখি, বিএনজি বাংলা, বাংলা টাইপোগ্রাফি, বাংলাটা ভুল করে দেখি। ওকে, যেমন এই যে দেখেন এখানে লিখছে কি বইপত্র, এই ওই যে ক্যালিওগ্রাফি ব্রাশ দিয়ে এই ধরনের লেখাগুলো খুব সুন্দরভাবে লেখা যায়।
এগুলো করা যায়, তবে এগুলো শেপ কেটে কেটে মনে করছে, শেপ কেটে কেটে করছে। যেমন এখানে একটা উদাহরণ তো কই গেলো, বইপত্র যেটা দেখালাম ওইটা কিন্তু এইভাবেই খুব সিম্পলভাবে আমাদের ফ্রি হ্যান্ড দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এই ব্রাশ টুলদের মাধ্যমে। ব্রাশ টুল তো অনেক কিছু করা যায়, বিশাল অনেক কিছু। বাংলাদেশে অনেক ভালো ভালো টাইপোগ্রাফি ডিজাইনার আছে, যে প্রথমে ওনারা নিউজ খাতায় আর্ট করে এগুলো করে, ছবি তুলে নিয়ে আসে এগুলো। এমনকি এটা দিয়ে ফন্টও তৈরি করা যায় কিন্তু, এই যে বিভিন্ন রকম ফন্ট আপনি লিখে এটা ফন্ট তৈরি সফটওয়্যার আছে, ওটা দিয়েও করা যায়। ইলাস্ট্রেটর দিয়েই কিন্তু ফন্ট তৈরি করে বিভিন্ন রকম ফন্টগুলো। এই হচ্ছে ক্যালিওগ্রাফি, আমি এটা রেস্ট করে দেই। ওকে, রেস্ট করে দিলাম পেজ সাদা। এবার আমরা বাইরে থেকে ব্রাশ নিয়ে আসবো, বাইরে থেকে ব্রাশ অর্থাৎ যেটাকে বলে কাস্টম ব্রাশ, এবং আমরা ব্রাশ তৈরি করতে শিখব কিভাবে ব্রাশ তৈরি করে। ব্রাশ কি আমরাও তৈরি করতে পারবো? হ্যাঁ, আমরাও ব্রাশ তৈরি করতে পারবো, আর আজকেই শিখব কিভাবে ব্রাশ তৈরি করা যায়। প্রথমে আমি দুইটা লিংক, আমি ছাড়া কি কাজ চলে গেছে? কিসের খারাপ কথা শুনতে পাচ্ছি না? ও বুঝতে পারছি ভাই, কথা টথা বলিয়েন, না হলে তো ওই যে বললাম আমরা ক্লাসে আছি, কথা বললে তো ক্লাসে ডিস্টার্ব হবে, সেজন্য কথা বলছি না। ও কথা বলতে কি, আমি কোন কথাগুলোর কথা বলতেছি? এই যে আমি যখন বললো বুঝছেন, আপনি যদি না বুঝেন বলবেন হ্যাঁ বুঝিনি, বুঝছি বললে একটু সাহস না দেবেন। বুঝলে তো প্রশ্ন করবোই, যে এটা বুঝতে ওকে পারি না ওকে, একবার বলেন। অনেকেই থাকে না নিরবতায় সম্মতির লক্ষণ কিছু কিছু ক্ষেত্রে বলা হয়। হ্যাঁ না না সেরকম ওকে না, ঠিক আছে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি মনে হয় ওর কোনো প্রশ্ন করতে লজ্জা করবেন না, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি। আর আমি প্রথম দিনে বলছিলাম যে কেউ প্রশ্ন করতে লজ্জা বা কোনো কিছু মনে করবে না, যেহেতু আপনি ফার্স্ট। ঠিক আছে, আমি গ্রুপে দুইটা লিঙ্ক দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপ কই গেল? ও লিঙ্কে তো কপি করিনি, লিঙ্কগুলো কোথায় রাখছি? এটার মধ্যে রাখছে হয়তো, টেক্সট 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 কি এই যে পাইছি টেক্স। ভাই পাশাপাশি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিন। ওকে গ্রুপটার নাম কি? এটা সরাসরি হয়তো সার্চে পাবেন না, আমি গ্রুপের মধ্যেও দিয়ে দিচ্ছি, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো আপনি যোগ আছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা আমাদের খুঁজেই তো পাই না, এই যে পাইছি। তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্কগুলো দিলাম, তার সাথে আপুর জন্য আমাদের এই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে উনি দ্রুত জয়েন হইতে পারে। এখানে ক্লিক করে আপনি জয়েন দিয়ে দিন, এই যে হোমওয়ার্ক যেগুলো আছে কালকেই আপনি পোস্ট করবেন। তাহলে লিঙ্কগুলো দিলাম, এই লিঙ্কগুলোর কাজটা কি এখন বলি। প্রথমে দেখাই এই লিঙ্কটা, এটা ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, এটা হচ্ছে স্পেশালি ব্রাশের জন্য লিঙ্ক আমাদের। যত ধরনের আমার মনে করেন একটা গাছের ব্রাশ দরকার। আচ্ছা প্রথমে আগুনের দিই, ফায়ার ফায়ার বানান, FIRE ফায়ার, আগুনের ব্রাশ দরকার। ফায়ার লিখে সার্চ করলাম, দেখেন অনেকগুলো আগুনের ব্রাশ চলে আসছে। এই ব্রাশগুলো দিয়ে আমরা আগুনের মতো জিনিস তৈরি করতে পারি, অর্থাৎ আগুনের যে একটা ভাব আছে বা যেটা আছে, যেটা যা বুঝাতে পারতেছে হয়তো বলতে পারতেছে না এমনটাই, আগুনের ব্রাশ তৈরি করতে পারি। আর যেগুলো এখানে দেওয়া আছে প্রিমিয়াম, এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হবে, এই যে প্রিমিয়াম। আর যেগুলো এইভাবে আসছে এটা হচ্ছে ফ্রি। তার মধ্যে আমি একটা ব্রাশ নিই, যেটা নিব ওটা ক্লিক করলাম, এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি 5 সেকেন্ড পর ওইটা ডাউনলোডের অপশন চলে আসবে। আমি একটু আগে এখান থেকে একটা ডাউনলোড করছি, দেখাই এই যে ডাউনলোড যখন করব তখন এই যে এইভাবে লেখাটা আসবে, বা এইভাবে বা আপনার ব্রাশের যে নামটা আছে এটা আসবে, এইভাবে ফাইলটা ডাউনলোড হবে জিপ আকারে। এই উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল না থাকলে হবে রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট ফাইল দিবেন, কিংবা আপনার যদি সফটওয়্যার না থাকে যেভাবে অপশন আছে দেখবেন পাই যাবেন এক্সপোর্ট করা যায়। তারপরে দেখেন এই যে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ঢুকলাম, দেখেন একটা ফাইল আসছে, ফাইলের এক্সটেনশন কি এবিআর, এবিআর একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে আমাদের ব্রাশ। ব্রাশ আমরা অনেকভাবে ইম্পোর্ট করতে পারি, একটা দেখাই, একটাই দেখাচ্ছি। এখান থেকে দেখেন এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন লোড ব্রাশ,
লোড ব্রাশে দিলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই ফোল্ডারে আছে, এখানে আছে, এই যে ব্রাশটা সিলেক্ট করে আমি লোড দিলাম, দেখেন নিচে আমার কিছু আগুনের ব্রাশ চলে আসছে, ট্রান্সপারেন্ট লেয়ার নেই, ট্রান্সপারেন্ট লেয়ার, লেকিন আমি আগুনের কালার কালারটা দেই, ওকে, অনুমান করে একটা ফায়ার কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি দেখেন অনেকগুলো ফায়ারের ব্রাশ পাচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে নিই, ছোট করে নিলাম, ক্লিক দিলাম, মনে হচ্ছে আগুন জ্বলতেছে, তারপরে দিলাম, ওকে। আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে এই ব্রাশের মতো আগুন দিয়ে তৈরি করতে পারি, যাই হোক এখানে অনেকগুলো আগুন দেওয়া আছে, যখন আমাদের গাছের কই গেল লিঙ্ক, কোন ট্যাবে আছে, এখানে, হ্যাঁ ব্যাক করলাম, এখানে আমার গাছের প্রয়োজন হয়েছে, TR EE 3, সার্চ দিলাম, দেখেন গাছের মতো অনেকগুলো দেওয়া আছে, প্রিমিয়ামগুলো হয়তো একটু বেশি স্পেশাল, ওরা টাকা দিয়ে এটা বিক্রি করতেছে, এছাড়াও এই যে এটার মতো ব্রাশের লিঙ্ক দেওয়া আছে, এই হচ্ছে প্রথম লিঙ্কের কাজ। তাছাড়া এটা ছাড়াও আরও কিছু ওয়েবসাইট আছে, গুগলে আপনারা সার্চ দিয়ে পাই যাবেন, দেখবেন যে এফার্ট ফ্রি BR ইউ এস এ ব্রাশ ফর ইলাস্ট্রেটর বা ফটোশপের জন্য নেব, দিয়ে দিব, দেখেন অনেক ওয়েবসাইট পাই যাবেন, আর যেমন আরও আলাদা আলাদা আরও নিয়ে নেবেন। এবার দ্বিতীয় লিঙ্কটার কাজ, উপরের লিঙ্কটার কাজ কি দেখেন, এই যে উপরের লিঙ্কটার কাজ কি, এই লিঙ্কটা আমি ক্লিক করে ওপেন করলাম, এখানে 171 মেগাবাইটের একটা ফাইল দিছি আমি, এই ফাইলটা ডাউনলোড করে নেবেন, আমি এখানে ডাউনলোড, কিন্তু ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হবে না, দেখেন অন্য একটা অ্যাড চলে আসতেছে, যেহেতু আমাদের ফ্রিলি একটা ফাইল দিচ্ছে, 3-4 বার ক্লিক করার পর এটা ডাউনলোড হবে, ক্লিক করবো, এই যে অ্যাডভার্টাইজ আসবে, এক এক সময় এক এক অ্যাডভার্টাইজ আসবে, শুধু সেহেতু আগেই আগেই কেটে দেওয়ার চেষ্টা করবেন অ্যাডটা, এখানে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই আমাদের 2-3 বার করার পর এখানে আমরা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা 30 সেকেন্ড পরেই ডাউনলোড হয়ে যাবে, বা রোবট চেক দিতে পারে, রোবট চেক করে ডাউনলোড করবেন। ওই ফাইলটা আমি দেখাই, আমার কাছে গ্রাফিক্স গ্রাফিক্স গেল, তারপর হচ্ছে টুলস ব্রাশ, আমার কাছে ব্রাশের কালেকশন আছে, তার মধ্যে ওই কালেকশনের মধ্যে এই এইটা হচ্ছে ওই ফাইলটা, 175 মেগাবাইট, ওই ফাইলটাই, এখানে দেখেন অসংখ্য ব্রাশ, অসংখ্য বলতে ভুল হবে, আমরা গণনা করতে পারি, যেটা গণনা করতে পারি না ওইটা অসংখ্য, 76টা ব্রাশ আছে, এখানে যতগুলো ব্রাশ আছে এই ব্রাশগুলোই আমরা এক এক করে দেখে শেষ করতে পারবো না, দেখেন কালকের মধ্যে আপনি দেখে শেষ করতে পারবেন না, অনেক ব্রাশ আছে, এই ব্রাশগুলো ডাউনলোড করায় পূর্ব থেকে ডাউনলোড করা আছে, আপনাকে সেহেতু কষ্ট করে এদিকে আর ডাউনলোড করতে হবে না, প্রায় সব ধরনের ব্রাশে এখানে আছে, তাহলে ওই ব্রাশ, এই নতুন ব্রাশগুলো লোড করি, ক্লিক দিলাম, এই যে এখানে গেলাম লোড ব্রাশ, ওই ফাইলটা ঠিক একইভাবে আপনারা আনজিপ করে নেবেন, আমার কোথায় আছে গ্রাফিক্স, এখন আর কি গ্রাফিক্সটাকে আমি ভিতরে ঢুকাই দিয়ে বাইরে দিকে ওই আফটার ইফেক্ট চলে আসে মোশন গ্রাফিক্সে, আবার গ্রাফিক্স, এখানে টুল, দেখেন আমি যেভাবে ফোল্ডারগুলো সাজিয়েছি, আপনার মন চাইলে আপনি এইভাবে সাজাইতে পারেন, আপনার যদি মন চায়, আপনার আমাকে এইভাবে সুবিধা মনে হয়, যেমন গ্রাফিক্স আমি একটা ফোল্ডার করছি, বাইরে থেকে দেখাই, আমি পুরো একটা ড্রাইভে করছি এই গ্রাফিক্স নামে, দেখেন এখানে অ্যানিমেশনের আমি কিছুদিন আগে ওই যে কার্টুন অ্যানিমেশনও তৈরি করা শিখতেছিলাম, যেমন এই যে মানুষটা হাঁটতেছে, এটা হয়তো ভালো করতে পারেনি, এইটা এই দেখেন হাঁটতেছে, এই যে যে ইউটিউবে কার্টুন ভিডিওগুলো দেখতেছেন সেরকমই, এই কাজগুলো শেখা শুরু করছিলাম, কিন্তু এখন আবার বাদ দিয়ে দিছি, যেটা আছে এটা নিয়ে করি, বেশি দেখে গেলে সমস্যা, এবং এখানে একটা অ্যানিমেশন ফোল্ডার তৈরি করছি, তারপরে বিজনেস কার্ডে যেগুলো কাজ করছি, এখানে মাই ডিজাইন এভাবে ফোল্ডারগুলো করছি, তারপরে কালার, কালারের কিছু এখানে কালার প্লেট রাখছি, এখান থেকে আমরা কালারগুলো নিতে পারি, এগুলো খুব এখান থেকে খুব ভালো ভালো কালার দেওয়া আছে, এই যে কালার কোড সহ এখানে দেওয়া আছে, এভাবে আমি সাজাইছি, আপনি আপনার কাজগুলো এইভাবে সাজাবেন, আমি ক্রিয়েটিভ এখানে করছিলাম, এইভাবে টুলস সফটওয়্যার যেগুলো আছে এখানে দিছি, এইভাবে আপনি সাজাইতে পারেন আর কি, এটা আপনার ইচ্ছা, এই যে টুলস, তারপর এখানে ব্রাশ, তারপর গ্রেডিয়েন্ট কালার, তাহলে এখান থেকে লোড দিয়ে দিই, এটা আছে টুলসে, টুলস, এই যে ব্রাশ, ওই ফোল্ডারটা দেখেন অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, এই ব্রাশগুলো দিয়ে একটা আমরা একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব, আমি ছোটোখাটো একটা ডিজাইন করতেছি, আপনারা সময় নিয়ে ক্রিয়েটিভ ডিজাইন বা সুন্দর ডিজাইন করবেন, প্রথমে আমি ঘাস ইনস্টল করব, গ্রাস, তাহলে দেখি গ্রাস কোথায় আছে,
এই যে গ্রাস, আনলিমিটেড গ্রাস দেখবেন যে কোথায় আছে, যে গ্রাস এটা আমি লোড করলাম, আর আমাকে এটা ডিলিট করে দিলাম একটু। প্রথমে একটা আমি লেয়ার এখান থেকে একটা মাটির মতো তৈরি করি, ব্ল্যাকই থাক, আপনারা পরবর্তীতে কালার ওয়াইজ কাজ করবেন। ব্রাশ শর্টকাট নিলাম, এখানে দেখেন অনেকগুলো গাছ ব্রাশ ঘাস চলে আসছে, তার মধ্যে আমি এটা সিলেক্ট করলাম, এটা থেকে একটা নতুন লেয়ার নিলাম। এবার ঘাসের কালার কী হয়, সবুজ সবুজ দিলাম, আর ঘাসটা এখানে একটু ছোট করে নিলাম। আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন ঘাস তৈরি হয়ে যাচ্ছে, দু একটা বড় ঘাসও দেই, এই যে বড় ঘাস দিন, এটা খুব বড় হয়ে যাচ্ছে, আরেকটু ছোট করে দিই। ওকে, এটা না দিয়ে দ্রুতই করি, সিম্পল ঘাসগুলো কই গেলো, এই যে এটা দুই পাশে দুই রকম ঘাস আচ্ছা যাই হোক, আপনারা কোড দেখবেন, ঘাসগুলো নিচে নামাই দিই, নিচে একটা দিয়ে তাহলে এগুলো ঢেকে গেলো। আমি ঘাস নিয়ে আসলাম, এবার কী আনা যায় দেখি, এবার গাছ নিয়ে আসি, লোড ব্রাশ ফ্রি, সবগুলো একসাথে লোড করলে কি সমস্যা হবে? আসলে লোড দেখতেছি একটার বেশি করা যাচ্ছে না এখান থেকে আর কি, একটা একটা করে লোড করতে হচ্ছে, আর এতগুলো লোড করে বা এতগুলো লোড, বলছিলাম হচ্ছে যে কম্পিউটার একসাথে সবগুলো একসাথে লোড করে নিলে সমস্যা হবে কিনা। ও আসলে দেখতেছি এই যে ও একসঙ্গে লোড করলে আপনার পিসিতে একটু সমস্যা হবে না, ছোট ছোট ফাইল তো, কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করে অনেকগুলো লোড করতে চাই তাহলে হবে না, আপনাকে একটা একটা করে সিলেক্ট করে লোড করতে হবে। আমি আর কি আলাদা কোনো অপশন পাইনি, দিচ্ছি যেন একাধিক অপশন হচ্ছে না, গ্রাস করছি, আপনারা দেখেন ট্রি একটা অপশন আছে, একটু আগে কাজ করছিলাম আমি, সরাসরি ট্রি দিয়ে নামটা আছে কি, তবে আছে আমাদের যতটুকু প্রয়োজন, এই যে বিল্ডিংও আছে, ওল্ড বিল্ডিং, এটা সার্চ বক্স থেকে সার্চ করে নেন তাহলে তার সহজে আসলে পাবেন। সরাসরি ট্রি দিয়ে মনে হয় নাই, একটু আগে আমি সার্চ করছিলাম, আপনি যেটা বললেন ট্রিস বস, আসলে এটা না, ওইটা টিয়ার ট্রি বানান কি, এটা টিয়ার ডবলই, ওই যে কমপ্লিট ট্রি, থ্যাংক ইউ, ওই যে কমপ্লিট ট্রি আমি লোড নিয়ে নিলাম, দেখেন এখানে অনেকগুলো গাছের কিন্তু চলে আসছে। এখন গাছ বসাই, এই গাছটা নিলাম, ঘাসের তুলনায় গাছ বড় হয় তাই এটা বড়ই করে দিলাম, এটা ব্ল্যাক কালারে দিই, ব্ল্যাক কালারে দিয়ে দিই, আপনারা কালার রিসার্চ করে কীভাবে করবেন দেখাই দেবো শেষের দিকে। একটু তুলনামূলক বড়, এখানে একটা ব্ল্যাক কালারের গাছ নিলাম, এর অন্য আর একটা গাছ নেই, একটা আরও একটা গাছ নিচ্ছি, এটা কি একই গাছ, এইটা আচ্ছা, এখানে আর একটা গাছ নিলাম, একটা তাল গাছও নিয়ে নিই, তাল গাছ হয়ে গেল, এই যে তাল গাছ, এগুলা গাছের তুলনায় মানে একটু বেশি লম্বা হয়, সব একটা লেয়ারে হয়ে গেলো, আলাদা 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 লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে আমরা এটা ইচ্ছা মতো মডিফাই করতে পারবো, তাহলে একটা মডিফাই করতে যাচ্ছি পরে আরেকটা মডিফাই করতে পারবো না, এটা পিছন দিকে দিই, দিয়ে দিলাম, যে এখন আমি ইচ্ছা মতো এটা সরাইতে পারতেছি। আচ্ছা দেখো এখানে ডিজাইনটা আমি খালি দ্রুত করতেছি, একটু চিন্তা ভাবনা করে আমাদের ডিজাইনটা ভালো করতে হবে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আরও একটা নেই, ব্রাশ লোড বেশি লোড করব না, আমি আর দুইটা জিনিস লোড করব, ক্লাউড সিতে হচ্ছে ক্লাউড, এই যে ক্লাউড ব্রাশ, ক্লাউডের নিলাম, মেঘের ব্রাশ চলে আসছে, মেঘের জন্য আরও একটা লেয়ার নিলাম, এই মেঘটা ভালো মনে হচ্ছে না আমার, এই মেঘটা নিই, দেখেন এই যে আমি একটা মেঘ তৈরি করে ফেলছি, মেঘ থাকে নিচে, গাছের নিচে থাকবে, দ্বিতীয়টা ওপাশে, ওকে, আর লাস্ট আরেকটা লোড করি, লোড অ্যানিমেলস, এখানে এই অ্যানিমেলসকে ঘাস খাওয়াই দিই,
অ্যানিমেলস এই গাছের তুলনায় একটু ছোট হবে, ঘাসের চেয়ে বড় হবে। ওকে, তার মানে এ কি করতেছে, ঘাস খাচ্ছে। এবার এটার একটা বাচ্চা বানাই। এই যে একটা বাচ্চাটা ঘাসের মধ্যে ঢুকে গেছে, আর একটু বড় করে দিই, দিলাম। দেখেন এইটা আমি বাচ্চাটা আরেকটা আলাদা টাইপে নিই। আসলে আমি প্রত্যেকটা লেয়ার 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 নিয়ে কাজ করবেন, তাহলে যেমন ঘাসের মধ্যে আমার এটা হয়ে গেছে, এখন আমি যদি নড়াইতে চাই ঘাস সহ নড়বে। এই যে নিয়ে নিলাম এটা, এখন আমি ট্রান্সফর্ম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করলাম, তার মানে এটা এ পাশে মুখ ঘুরে খাচ্ছে, এটা এই পাশে মুখ ঘুরে খাচ্ছে, এটা পাশে। দেখেন আমরা যেসব টুল জানি এগুলা দিয়ে মডিফাই করে অনেক কিছু করতে পারি। আমি জাস্ট এটা একটু দেখাইলাম, তার মানে এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে ব্রাশ টুল দিয়ে 5টা ডিজাইন তৈরি করে আনা। এটা তাহলে ব্রাশ টুলটা সম্পর্কে আরো ক্লিয়ার হবো। ফাইলগুলো কি আপলোড করে দিবেন নাকি? ফাইলগুলো অলরেডি আমি গ্রুপে দিয়ে দিছি, এই যে ও ব্রাশগুলো। আচ্ছা ঠিক, তারপরে আপনি যদি ওখান থেকে ডাউনলোড না করতে পারেন, এক্সট্রা ভাবে কিভাবে ডাউনলোড করবেন এটাও দেখাইছি। আসলো আপনার জিপ ফাইল কি লিখতে হয়? হ্যাঁ, জিপ ফাইলটা ওখানে যদি কারো, এই যে জিপ ফাইলটা দিয়ে দিছি, অনেক ব্রাশ আছে এখান থেকেও দেখতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু আমার এটা ভালো হয়নি, আমার কাজটা আমি নিজেই পছন্দ করতেছি না, কেননা আমি থিঙ্ক বা চিন্তা একটা ফুললি করিনি কিভাবে কি সাজাবো। আপনারা গুগল থেকে আইডিয়া নেবেন বা গুগলের কোন ডিজাইন। হ্যাঁ, কি তিনি আমাকে বলতেছিলেন, ফটোশপ ওয়ার্ক টুল স্যাম্পল দিলাম, দেখি এখানে ওয়ার্ক টুল স্যাম্পল পাচ্ছে কিনা। যেমন এখানে একটা ওয়ার্ক টুল স্যাম্পল দেখালো হচ্ছে, এখানে জাস্ট কয়েকটা ওই যে গাছের প্যাক দিয়ে দিচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাছাড়া আরও কীভাবে সার্চ করা যায়, যেমন এই যে এটা এটাও দেখাই, এই এটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। এই ডিজাইনগুলোকে সাধারণত ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন বলা হয়। এটা দেখাই, নিউ, এটাও কিন্তু ওখানে আছে। ব্রাশ নিলাম, লোড ব্রাশ, এই যে ফ্লোরাল ব্রাশ পাইছি, এই যে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এটা রেড কালার দিই। রেড কালার কি হয়েছে, বাস্তবে হয় নাই, এই যে দিলাম হয়ে গেছে। এবার দেখেন আরও একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারে এটা দিলাম, এবার কন্ট্রোল টি চেপে এটা আমরা ঘুরাইতে পারি, আমি ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, তারপরে এটা আবার এটার সঙ্গে এটা লাগাই দিলাম। এভাবেও কিন্তু আলাদা আলাদা একটা, এই যেমন এখানে একটা আবার একটা লাভ শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে হয়তো, বা যেভাবে হোক আপনারা আরও নতুন নতুন এই ফ্লোরাল ডিজাইনও করতে পারেন। এই যে ফ্লোরাল ডিজাইন, এখানে অনেকগুলো, ওখানে অনেকগুলো ফ্লোরাল ডিজাইন দেওয়া আছে, এই যে বিভিন্ন ধরনের ডিজাইন। এগুলো আমাদের কোন কাজে আসবে বলেন দেখি, এগুলো আমি প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা করে থাকলেও ওখানে আমরা প্যাটার্ন হিসেবে ডিজাইনগুলো ব্যবহার করতে পারি, ডিজাইন ভিত্তিক। এই যে দেখেন এখানে ব্রাশ ওয়ার্ক নিয়ে সার্চ করলাম, এখানে ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করছে। ওই যে দেখালাম ফ্লোরাল ডিজাইনটা, এই যে ফেসটার মধ্যে, সম্ভবত আমরা যেহেতু জানি প্যান্টুল এখনও শিখিনি, এই যে ফেসটার মধ্যে কী করছে, এটা প্রথমে মাস্কিং করে নিছে, তারপর ফেজের মধ্যে কিন্তু এই ফ্লোরাল ডিজাইনগুলো বসাইছে, এটা কিন্তু দেখতে খারাপ দেখাচ্ছে না, দেখছেন। তারপরে এই যে পাখি, পাখির মধ্যে দেখেন এই পাখিটাও কিন্তু ব্রাশ টুল দিয়ে হয়তো করছে, এটা তো আমরা করতে পারি, সম্ভবত ইলাস্ট্রেটরে করছে, ওখানে সরাসরি আমার তো এটা কাস্টম ভাবে তৈরি করছে। আরো আর কি এক কথা, আপনারা এই ডিজাইনগুলো দেখবেন, যে ডিজাইনগুলো দেখে আইডিয়া নিয়ে আসবেন বা নিচ থেকে ওই ডিজাইনগুলো তৈরি করবেন। এবার দেখি যে আমরা ব্রাশ তৈরি করব কিভাবে, ব্রাশ আমার একটা পছন্দ হয়েছে বা কোনো কিছু পছন্দ হয়েছে, আমরা ব্রাশ তৈরি করব কিভাবে। আচ্ছা, আমরা একটা পাখির ব্রাশ তৈরি করি। এখানে আমাদের আকাশে পাখি উড়ানোর প্রয়োজন পড়ছে, যদিও ওখানে পাখির এক প্যাক পাবেন, ওখানেও পাখির অনেকগুলো কাজ পাবেন, অনেকগুলোই পাখি পাবেন। এখানে পাখি উড়াবো, আমরা নিচ থেকেই একটা পাখির ব্রাশ তৈরি করি। আপনি চাইলে কোনো একটা পাখিকে আনে এখানে পেন টুল দিয়ে সিলেকশন করে নিতে পারেন। আর আমার দিক থেকে আমি একটা পাখি, পাখি দিয়ে সার্চ করি, বার্ড, বিআরডি বার্ড, ট্রান্সপারেন্ট নিব, ট্রান্সপারেন্ট দিলাম। তারপরে এখান থেকে টুলস, টুলস থেকে ট্রান্সপারেন্ট দিলাম, নাহলে কিছু কিছু ট্রান্সপারেন্ট নয় তারপর ট্রান্সপারেন্ট আসে। দেখেন এই যে বার্ড পাখিগুলো আছে, এটা আপনার একটা ট্রান্সপারেন্ট ফাইল তৈরি করব,
এই যে ট্রান্সফার ফাইল এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটু আগে একটা আগের ব্যাচ পর্যন্ত ডাউনলোড করছি। ডেস্কটপ ফটোশপ এই যে এই পাখিটা ডাউনলোড করছি, ওই পাখিটাই যে পাখিটা আপনাদের দেখাইলাম। এই যে এইটাই ওইটাই ডাউনলোড করছি। দেখেন ওই পাখিটাকে আমরা ব্রাশ ব্রাশ বানাই ফেলি। তাহলে ওই পাখিটা আমি প্রথমত প্লেস করতেছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাশ যত বড় সাইজ নেওয়া যায় তত ভালো, কারণ বড় ডকুমেন্টের ক্ষেত্রে নাহলে ব্রাশটা তখন এখানে ক্লিয়ার হয় না। আমি এটা ছোটো করে নিলাম, তবে ব্রাশ যত বড় হয় তত নেওয়া ভালো। এই যে একটা আমি একটা পাখিটাকে নিলাম, পাখিটাকে নেওয়ার পরে আমরা এটা কন্ট্রোল চেপে ক্লিক দিলাম, পাখিটা আমার কিছু সিলেক্ট হয়েছে, কিংবা লেসার টুল দিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। এটা তো লেসার টুল দিয়ে ম্যাগনেটিক টুল সিলেক্ট করা ছিল, আমি মনে করছিলাম লেসার টুল, যে লেসার টুল আমার শুধু পাখির মাথা প্রয়োজন, পাখিটুকু নিলাম যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নিলাম। আমার যেহেতু পুরোটাই প্রয়োজন হলে এইভাবেও পুরোটাই দিয়ে দিতে পারি। তার চেয়ে ভালো হচ্ছে কন্ট্রোল চেপে ক্লিক করা, পুরোটাই সিলেক্ট হলো। এই অবস্থায় এডিট চেপে এডিট থেকে চলে যাব ডিফাইন্ড ব্রাশ প্রিসেট। এখানে আমি এখন একটা নাম ব্রাশের নাম দিয়ে দিই, এটা বার্ড বিআরডি বার্ড বার্ড ওয়ান দিলাম। দেখি ব্রাশ তৈরি হয়েছে কিনা, আগের পেজে যাই দেখি ব্রাশ। এই যে দেখেন একটা ব্রাশ কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে সবার শেষে এই যে ব্রাশও কিন্তু এখানে শো করাচ্ছে। আমি এটা ছোটো করে নিলাম, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারে পাখি উড়াই, পাখিগুলো উড়াই কোন দিকে যাবে, এই গাছের দিকে দিব, গাছের দিকে গাছের দিকে এই গাছের দিকে উড়াই যাক। কিন্তু এটা ও কালার দেওয়া আছে, ব্ল্যাকই দিই, উপরে সাদা কালো যেটা বানিয়ে ফেলছি ব্ল্যাকই দিলাম। দিলাম পাখিগুলোকে আমরা ঘুরাই নিব। এখানে ব্রাশটা আমাদের সাদা কালোরের উপর ভিত্তি হবে, এখানে আর আসলে কালারটা কম বেশি হচ্ছে এই জন্য এখানে একটু বেশি এই যে এগুলোর মতো ক্লিয়ার দেখাচ্ছে। এখানে নিলাম, এখানে একটা পাখি দুই একটা ছোটো বাচ্চা দিয়ে দিই, বড় পাখিও দিয়ে দিই। হ্যাঁ এই লেয়ারটা আমি ঘুরাইলাম, ঘুরাই নিও বা যেরকম ইচ্ছা ওইভাবে দিয়ে দিতে পারি। দেখেন আমরা কিন্তু পাখিগুলো নিচে হয়ে গেছে বেশি, আরো উপরে উঠানো দরকার। একটু দূরে থাকতে মনে হয় ভালো হয়। হ্যাঁ এটাই আর কি, এটা এখন আপনারা নিজের চিন্তা চিন্তা করে একটা রিয়েলিস্টিক এর মতো ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ দূরে থাকলে হয়তো ভালো, আমরা যদি দূরে করি তাহলে এটা কি করতে হবে, ছোট করতে হবে। আমরা যখন দূরে দেখি তখন মনে হয় যে ছোট, এরকম বিষয়টা সাধারণত হয়। কোনো কিছু আমরা যখন মোবাইলে ছবি তুলি যেটা দূরে থাকে ওটা সাইজে ছোট দেখায়। তাহলে এইভাবে আপনারা ডিজাইন তৈরি করে নিয়ে আসবেন। এখন আরেকটা জিনিস দেখাই, কি যে দেখাইতে চাইলাম নিজে নিজেই ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা এরকম পাঁচটা ডিজাইন তৈরি করে আসুন, এটা হোমওয়ার্ক। আর যারা আগের হোমওয়ার্কগুলো করেননি বা কম করছেন, অনেকে দেখলাম হোমওয়ার্ক কিন্তু কম করছেন, ওইটা করবেন। তারপরে আমি আজকে আবার এখানে হাউস লিখে সার্চ দিলাম, এসও ইউএস হাউস লিখে সার্চ দিলাম। হাউস লিখে এখানে ট্রান্সপারেন্ট এটা নিব না, এনি কালার দিলাম। তারপরে টুলস থেকে টাইপ থেকে ক্লিপ আর্ট দিলাম। দেখেন অনেকগুলো আমাদের ক্লিপ আর্ট হাউস চলে আসছে, এখান থেকে যে কোনো একটা যেটা কমপ্লেক্স তাই বলে খুব সহজগুলো নেবেন না। যেমন এটা উপরে একটা নিচে একটা দিয়ে দিছে, কমপ্লেক্স আবার আমাদের শেপগুলোর মধ্যে হবে, যেমন এটাও আমাদের শেপগুলোর মধ্যে থেকে করা যায়, কিন্তু যেমন এটাও করা যায় আমাদের শেপগুলো থেকে। আবার বাড়িটাও খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে ক্লিপ আর্টের মধ্যে, নিচে একটা পুরো একটা বৃত্ত নিয়ে নিছে, আমরা আরও অনেকভাবে বৃত্তটা নিতে পারি, উপরের দিকে গাছ বানাইছে করতে পারে, এটা এই যে মেঘ বানাইছে এটা। এরকম ধরনের ইমেজ আপনারা তিনটা কপি কপি করে গ্রুপে পোস্ট করবেন। এটা কপি করে পোস্ট করে আমাদের লাভটা কী হবে, আমরা তো সবাই লাভ খুঁজি। তাহলে দেখেন এখানে আমাদের একটা কালারের ধারণা আসবে, এই কালারের জন্যই কিন্তু ইমেজটা ভালো দেখাচ্ছে। এখানে যে আলাদা আলাদা কালার দিই তাহলে ভালো আসবে না, কালারটা সরাসরি ইমেজ থেকে পিক করবেন। আমি দেখাইছিলাম কীভাবে কালার পিক করবো, এই যে এটা আই ড্রপার, শর্টকাট হচ্ছে আই। এই যে আমি এখানে চাচ্ছি, এখানে আমার কালো কালার আছে, আমি চাচ্ছি যে আমার গ্রিন কালারটা এই কালারটাই লাগবে, এখানে ক্লিক দিলাম, এই যে ওই কালারটা চলে আসছে, এখানে এই যে গ্রিন কালার চলে আসছে। আমি চাইলে এইদিকেও ব্যবহার করতে পারি, যেমন গ্রিন কালার চলে আসছে ওইভাবে আমরা কালার পিক করতে পারি। তাহলে আরও হোমওয়ার্ক থাকতেছে, এখান থেকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইমেজ সিলেক্ট করবেন। এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটা কঠিন সহজ নিচ্ছেন, আগামী ক্লাসে দেখবো কে কতটা কঠিন কঠিন কাজ করতে পারে, অর্থাৎ আপনি আপনার কম্পিটিটর।
কাটটা সবচেয়ে ভালো হয়। গেল এটাকে শেপ কেটে তৈরি করব না এখান থেকে কপি করতে দেব না, শেপ তৈরি করে করবো এগুলো। আর যেহেতু আপনি শেপ তৈরি করতে পারেন তাহলে আপনি শেপ তৈরি করে করেন, সমস্যা নাই। আর এদিকে আমি শেপের বিষয়টা দেখাইছি, ডিটেলস দেখাইনি, দেখাইছি কিন্তু আমি শেপের বিষয়টা, এই যে শেপ, তারপর হচ্ছে আমরা চাইলে এই যে ইলিশ টুল নিলাম, ওই যে একটু আগে একটা ইমেজ দেখলাম, কোন ইমেজটা জানি দেখলাম, এই যে ইমেজটা যেখানে একটা নিচের দিকে একটা পুরো একটা বৃত্তের মতো করে দিয়ে দিছে, যে এটা হ্যাঁ বৃত্তটা কেটে অর্ধেক করে নিলে হয়ে বৃত্ত যাবে, ওটা কাটতেও একটা হবে না। আমি কই গেল, অর্ধেক ড্রিলের নিলাম, এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটা মডিফাই করতে পারি, যেমন যতটুকু হ্যাঁ দরকার ততটুকু এইসব নিয়ে আপনার, নিলে হয়ে যাবে। হ্যাঁ আপনাকে যে আবার হুবাহু এই ডিজাইনটাই হতে হবে আমি এমনটা বলতেছি না, আপনি যদি পারেন এর থেকে আরও ভালো ডিজাইন তৈরি করতে তাহলে তো আরও ভালো। তাহলে এরকম ডিজাইন কমপক্ষে দুইটা, আর ব্রাশের দিক থেকে করবেন পাঁচটা, ওখানেও কিন্তু আপনার একটা ডিজাইন আইডিয়া আসবে, আর গুগল থেকে আইডিয়া নেবেন, কারণ আমরা নতুন এখন, তাহলে আমাদের রিয়েলিটি ভাবটা আনতে পারবো না, তাহলে আমরা এখানে বুঝতে পারবো, যেমন আমি বললাম যেমন পাখি যত দূর যত আমরা দূরে দেখবো তত ছোট হয়ে যায়, এখান থেকে যেমন গাছের তুলনায় এগুলো ছোট করার চেষ্টা করছি। তবে আরেকটা কাজ, ম্যানিপুলেশন দেখাই, ম্যানিপুলেশন এখানে কি বান ভুল ক্লিপ আর্ট, এই জন্য হচ্ছে না এনি টাইপ, এখানে কিন্তু ম্যানিপুলেশনে কি করে অদ্ভুত অদ্ভুত কাজ করে, এটা লিখে সার্চ করলাম, আমাদের জানতে হবে কোনটা লিখে সার্চ করলে ভালো ইমেজ আসবে। দেখেন আগের কি ওয়ার্ডে কি লিখছিলাম, এবার ফটো ম্যানিপুলেশন দিলাম, এবার কিন্তু আগের থেকে ভালো ইমেজ আসছে, এই অদ্ভুত অদ্ভুত কাজ করছে। চাইলে আপনিও অদ্ভুত 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 কাজ করতে পারেন, তবে যেন রিয়েল রিয়েল মনে হয়, মনে হচ্ছে আকাশের মধ্যে একটা বই, বইয়ের ভিতর এ বই পড়তেছে, তাও আবার লাইট জ্বালায়। তারপর এখানে কি করছে, একটা বইয়ের মধ্যে ঘাসও দিয়ে দিছে, এপাশে এপাশে সমুদ্র থেকে একটা মাছও বের হয়ে আসতেছে। এগুলা এগুলো কাজের কিন্তু ডিমান্ড আছে ভালো, আমরা যখন অনেক ভালো ফটোশপ শিখবো তখন এটা দেখবো। এখানে দেখেন, এখানে আবার এখানে ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে, এটা আমাকে এটা এটা কি আমাদের কল্পনা করতে হবে প্রথমে, এই যে একটা ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে পুরো একটা রেল লাইন কিন্তু চলে গেছে, ঠিক আছে সামনে আমরা এগুলো করতে পারবো, ক্যামেরাটা আছে কোথায়, একটা কাপড়ের মধ্যে চলে গেছে। এ আবার কি করছে, সেলাই মেশিন নিয়ে কোথায় বসছে, এত লোড নিতে সময় নিচ্ছে কেন, আচ্ছা লোড নিক, যাই হোক এমনই আমরা তৈরি করতে, আমরা রিয়েলিস্টিকও তৈরি করতে পারি আর ম্যানিপুলেশনও তৈরি করতে পারি, তৈরি করতে পারি, তবে যেন এটা রিয়েল রিয়েল মনে হয়, যেমন এই কাজগুলোর মতো একবারে রিয়েল রিয়েল অনেকটা মনে হচ্ছে, একেবারে রাস্তা একেবারে উঠতে উঠতে একেবারে যেন স্বর্গের রাস্তা চলে গেছে, স্বর্গে না নরকে চলে গেছে রাস্তা। আর আমাদের আমাদের ডিজাইনারদের অনেক কল্পনা করতে হবে, আর এই কল্পনাটাকে আমরা বাস্তব রূপ দিব। ও লাস্টে আরও একটা আপনাদের কাজ দেখাই, এখানে যদিও আমাদের ব্রাশ টুলের অনেকগুলো কাজ আছে, পেন্সিল ব্রাশ টুল এটা কালকে না একটা আলোচনা করবো, এই যে কালার রিপ্লেস টুলটা দেখাই, কালার রিপ্লেসের জন্য আমি তো আপনাদের শেখানোর জন্য আমিও পড়ালেখা করি, এই যে আপনাদের সাথে আমিও শিখতেছি। আমি কালার রিপ্লেসের জন্য দুইটা ইমেজ সিলেক্ট করছি গতকাল, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এগুলো হাইলাইট কালার নিছি, আমরা এখানে গাড়ির কালার চেঞ্জ করব, এখানে এই যে টমেটোর কালার চেঞ্জ করব, এই যে কালার রিপ্লেস নিলাম, এখানে টলারেন্সটা হচ্ছে যত বেশি করবো সেই হিসাবে এটা আমাদের ইমেজটা নিবে, এটা আমাদের বুঝতে হবে, দুই একবার দেখলে বুঝতে পারবো যে কোনটার কত টলারেন্স। আচ্ছা 35ই থাক, দেখেন এই যে এই জায়গায় আমি এটা ব্রাশ করতেছি, ব্রাশটা একটু বড় করে নিই, এই জায়গায় দেখেন লাইটিংটা পড়ছে, লাইটিংটা কিন্তু ঠিকই আছে, আর এদিক থেকে এটার কালারটা চেঞ্জ হচ্ছে, একবার এই ব্রাশটা করলে হয়তো ভালো হইতো, দেখেন বাইরের দিকে যাচ্ছে, বাইরে কিন্তু আবার যাচ্ছে না কালারটা, যদি আবার খুব ঘষা মাজা করেন তাহলে কালারটা বাইরেও চলে যাবে, আসলে একবার এই ব্রাশটা টানলে এই যে ফাটা ফাটাগুলো এগুলো থাকে না, একবারে এই যে একবারে ধরে পুরোটা টান মারবো তাহলে ওই যে ফাটা ফাটা বিষয়টা আর থাকবে না। এই কি করতেছে, কালারটা রিপ্লেস করে দিচ্ছে, আমাদের এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালার অনুযায়ী রিপ্লেস করে দিচ্ছে। আচ্ছা আমি গাড়িটাতে দেখাই, গাড়িটাতে আরো ভালো হবে, এই যে গাড়িটা, গাড়িটার কালারটা আমি দেখি লাল থেকে এই গ্রিন কালারই করার চেষ্টা করি, নিলাম বড় নিলাম, আমি যখনই যে প্রথমে যে কালারটা সিলেক্ট করব ও ফটোশপ অটোমেটিক্যালি সেই কালারটা রিপ্লেস করতে চাইবে, যেমন এখানে দিচ্ছি, এবার দেখেন সরি প্রথমবারে লাল কালারটা নিলাম,
তারপর এই দেখেন, এবার দেখেন বাইরে কিন্তু তেমন আর কালোটা কালারটা ফোকাস করতেছে না তেমনটা, আসলে যখন ডাইরেক্ট ব্রাশ করবেন বাইরে ক্লাসে তেমন ফোকাস করবে না। এটা আবার ব্রাশ করি দেখেন উপরের দিকে গাড়িটা লাইট বেশি পড়ছে, নিচের দিকে লাইট কম, সে হিসাবে ব্রাশ করি। এই যেমন এবার দিচ্ছে চাকার মধ্যে কাছাকাছি নিয়ে যাচ্ছে, বাইরে কিন্তু চাকার দিকে সরাসরি যাচ্ছে না আর। এবার এই যে নিচের দিকে দিচ্ছি, উপরে লাইট বেশি পড়ছে ওই জন্য কালারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এই দেখেন জানলার মধ্যে একটা কিন্তু কালো কালো গ্লাস আছে দেখছেন, ওখানে কিন্তু কালারটা এবার পড়েনি। কেন পড়েনি, এটা অটোমেটিক ডিটেক্ট করে নিছে যে আমরা লাল কালারের মধ্যে ব্রাশটা করতেছি। এই যে দিচ্ছি উপরেরটাতে একটু করে ব্রাশটা গেলেও সেখানে কালারটা কিন্তু আসতেছে না। এই যে আমি নিচের দিকে একটু বেশি চলে গেছে, ওই সময় হয়তো আমার ব্রাশ আও পুরাটাই চলে যাচ্ছে একবারে করছি তো। এটা এখন আমরা যদি লেয়ার নিয়ে কাজ করতাম বুঝতে পারবো কি এখানে সরাসরি মুছে যাবে না। আচ্ছা যাই হোক, আপনারা এই কাজটা ধীরে ধীরে করুন, আমি দ্রুত দেখাচ্ছি, আমাদের সময়ও কম, প্রেজেন্ট টেন্স দিতে হবে। ওকে, তাহলে একদিক থেকে দেখেন এবার কিন্তু জুম আউট করলাম, অলরেডি কিন্তু গাড়ির কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে লাইটিংটাও চলে আসছে। ঠিক একইভাবে যদি এইদিকে এইদিকে করি, দেখেন এই সাদা অংশটাতে কিন্তু নিচ্ছে না, চলে গেছে নিচ্ছে না, কিন্তু অতিরিক্ত ঘষা মশা করলে নিয়ে নিবে। আর যেখানে ছোট করার প্রয়োজন সেখানে ছোট করব, বড় করব আমার এটা ছোট বড় করার প্রয়োজন, যেটা কাজ আমার 10 মিনিটে করার দরকার ওইটা 2 মিনিটে করতেছি, যার কারণে কালার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেখেন শুধুমাত্র এইভাবেও আপনি ইমেজ গুগল থেকে ইমেজ ডাউনলোড করে দুই একটা কালার চেঞ্জিংয়ের ইমেজ করে দেখাইতে পারেন, আপনি যত করবেন তত আপনার নিজেরও লাভ। তারপরে এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্টের টুল, এইকে তেমন লাখান আমার টলারেন্সটা কি হচ্ছে আমরা যত বেশি দিব সেই হিসাবে এটা আমাদের নিয়ে নিবে, বেশি কালারটা নিয়ে নিবে। যেমন এই টলারেন্স বাড়াইছে বলে সহজে এখানে কিন্তু বাইরের দিকে কালারটা চলে আসতেছে, যদি টলারেন্সটা কম থাকতো তাহলে সহজে এই বাইরের দিকে এই যে কালারটা আসতেছে না, দেখেন এবার বাইরে কালারটা আসছে, আসেনি, এই যে হেডলাইটে আবার ঘুরতেছি, যখন খুব বেশি দিচ্ছি তখন আসতেছে। ওই হিসাবে টলারেন্সটা দুই একবার টেনেই বুঝতে পারবেন যে আমার টলারেন্সটা কত দিলে হবে, যে এখানে টানতেছি টলারেন্সটা বাইরে অত যাচ্ছে না, টলারেন্সটা বাড়া এখানে একটু বাড়াইতে হবে, নাহলে এখানে নিচ্ছে না। এই যে নিয়ে নিলাম টলারেন্সটা বাড়ায় কমে দেখবেন, অথবা আমরা একটা জিনিসের কালার আর একটা জায়গায় কনভার্ট করে নিতে পারি, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। ওকে, আজকের মোটামুটি যেগুলো ছিল সব শেষ, এবার হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাই। অ্যাটেন্ডেন্স হয়ে গেল, আমরা কত নাম্বার ব্যাচ, 475 এলইডিপি, চারশো পঁচাত্তর। ওকে, আমি ভিডিওটা স্টপ করে দিয়ে দিলাম।